বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শায়ক আমানের মায়াবৃক্ষ। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘড়িয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মিড নাইট হরর স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার, যেখানে তার লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। এছাড়াও তার তিনটি উপন্যাস অরিন ও আদিম দেবতার উত্থান, তার চোখের তারায় এবং ভাসানবাড়ি প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার আমি সোমক। শুরু হচ্ছে মায়াবৃক্ষ। জঙ্গলের ভেতর অন্ধকার ঘনিয়েছে। একটা আকাশ ছোঁয়া পপলার গাছের সামনে হাঁটু গেড়ে বসে আছে একটা বছর দশেকের বাচ্চা মেয়ে। দুটো হাত বুকের কাছে জড়ো, অস্ফুট স্বরে কিছু উচ্চারণ করার চেষ্টা করছে। জঙ্গলের ভেতর কোনো শব্দ নেই, গাছের পাতাগুলো পর্যন্ত কি এক আশঙ্কায় স্থির হয়ে আছে। একটা মন্ত্র পড়তে চাইছে মেয়েটা, অজানা কোনো মন্ত্র। আচমকা এই অস্ফুট শব্দ ছাপিয়ে অন্য একটা শব্দ শোনা যায়, অজানা ভাষায় সুরেলা গান গাইছে কেউ। যে গাছটার সামনে মেয়েটা বসেছিল তার কাণ্ডটা ধীরে ধীরে খুলে যাচ্ছে দুপাশে। কাণ্ডের ভেতর থেকে অন্ধকার মেখে বেরিয়ে আসছে কেউ। কয়েক লক্ষ বছর কাণ্ডের ভেতরেই ঘুমিয়েছিল সে। মানুষের মতো দেহ, নারী দেহ। ভারী মিষ্টি গানটা। হাঁটু গেড়ে বসে থাকা মেয়েটার ঘুম পায়, চোখ বুজে আসে। পরক্ষণে চোখ খুলেই ছিটকে সরে আসে সে। মুখের ঠিক সামনে দুটো বিরাট হলদে চোখ জলজল করছে। মেয়েটা কথা বলতে চায় কিন্তু তার গলা বুজে গেছে এতক্ষণে। এই মানুষের মতো প্রাণীটা ঝুঁকে পড়েছে ওর মুখের ওপরে। হলদে জ্বলন্ত চোখে ওর মুখের দিকে চেয়ে গান গেয়ে চলেছে ক্রমাগত। এই গান অন্য কোনো জগতের, স্বর্গের কিংবা অজ্ঞাত কোনো নরকের। দরজা খুলে ঢুকতেই একটা চেনা গন্ধ নাকে এলো অনিশের, মিষ্টি ফুলের গন্ধ। ঘরময় ছড়িয়ে রয়েছে। কাঁচের জানলা ভেদ করে মিহি শীতের রোদ চাদরের মতো এসে পড়েছে ঘরের ভেতর। সেই আলোতেই সবার আগে অনিশের চোখে পড়ল বিছানার ওপর শুয়ে থাকা একটা বছর দশেকের বাচ্চা মেয়ের ওপর। বুক অবধি চাদর টানা, মাথার পাশেই পড়ে আছে একটা গোলাপি রঙের খাতা। শর্মিলা এগিয়ে গিয়ে বসে মেয়েটার মাথার কাছে, মৃদু ঠেলা দেয়। বিনা, এই বিনা, ওঠ মা। চোখের ওপর হাত ঘষতে ঘষতে উঠে বসে মেয়েটা। আধো চোখে একবার মায়ের দিকে একবার অনিশের দিকে তাকায়। অনিশ জানে বিনা কথা বলতে পারে না, তবে শুনতে পায়। এখন থেকে অনিদাদা থাকবে আমাদের সঙ্গে, দেখ। আঙুল তুলে অনিশকে দেখিয়ে দেয় শর্মিলা। ওকে তোর আঁকাগুলো দেখা না। বিনাকে খুব একটা উৎসাহিত দেখায় না। শর্মিলাই আগ বাড়িয়ে কাছে ডেকে নেয় অনিশকে। লজ্জা কিসের, আয়। অনিশ কথা না বাড়িয়ে এসে বসে বিছানার উপর। বাচ্চা মেয়েটা চোখ দিয়ে তাকে আর একবার জরিপ করে আঁকার খাতাটা তুলে দেয় হাতে। খুলে দেখ, কি সুন্দর আঁকতে পারে ও, তোকেও শিখিয়ে দেবে। কিরে, শেখাবি তো? মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করে শর্মিলা। বিনা এক পাশে ঘাড় নেড়ে দেয়। অনিশ আঁকার খাতাটা উল্টে দেখতে থাকে। এইটুকু মেয়ের ভারী চমৎকার আঁকার হাত। তবে মানুষজন খুব একটা আঁকেনি, বেশিরভাগই রূপকথার চরিত্র। লম্বাটে ধরনের চেহারা, ডাগর চোখ, ফিনফিনে লম্বা হাত, এবং সমস্ত চরিত্রই মেয়ে। আর কয়েকটা পাতা উল্টে অনিশ দেখল কিছু অদ্ভুত উড়ে গাছপালার ছবিও আঁকা আছে তাতে।
কোনো রূপকথার বই দেখে এঁকেছে কি? ডায়েরিটা বন্ধ করে আগের জায়গাতেই রেখে দিল অনিশ। চাপা গলায় বলল, বাহ খুব সুন্দর। তুমি একটু এখানে বসো, আমি জগদীশের সঙ্গে কথা বলে আসি, কেমন? কথাটা বলে উঠে চলে গেল শর্মিলা। অনিশ চেয়ে দেখল বিনা এখনো অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। কি? ধরা গলাতেই প্রশ্ন করল অনিশ। এক মুহূর্তের জন্য যেন থতমত খেয়ে গেল মেয়েটা, তারপর আঁকার খাতাটা বুকে চেপে ধরে শুয়ে পড়ল পাশ ফিরে। অনিশের বয়স 17 বছর 6 মাস 18 দিন, তবে এক ঝলক দেখলে স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বাচ্চাই দেখায়। চোখে মোটা ফ্রেমের চশমা, টিকলো নাক, ছিপছিপে চেহারা, কুচকুচে কালো মাথার চুল ভুরু স্পর্শ করে থাকে সব সময়। মেয়েটা পাশ ফিরে শুয়ে পড়তে অনিশ বিছানা থেকে উঠে কাঁচের জানলার দিকে এগিয়ে যায়। এ জানলা দিয়ে তাকালে ঘন পাইন গাছের আকাশ ছোঁয়া জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কোথায় গিয়ে জঙ্গল শেষ হয়েছে কে জানে। বেশিক্ষণ একটানা সেই জঙ্গলের দিকে চেয়ে থাকলে বুকের ভেতরটা কেমন ছমছম করে ওঠে। মনে হয় এই বুঝি দুটো পাইন গাছের পিলারের ফাঁক দিয়ে একটা কিছু ছুটে বেরিয়ে আসবে। একটা অন্ধকার ফাঁকে চোখ রাখে অনিশ, কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে সেই দিকে, তবে চোখ ফেরানোর আগেই দৃষ্টি থেমে যায়। বাইরে নয়, ভেতরে কাঁচের আধটানা জানলাটায় ঘরের ভেতরের দিকের প্রতিচ্ছবি পড়েছে। সেই প্রতিচ্ছবিতে অনিশ দেখে বিনা সাপের মতো মাথা তুলে এক দৃষ্টি চেয়ে আছে ওর দিকে। কোনো কারণে ওর জঙ্গলের দিকে চেয়ে থাকাটা কৌতূহলী করে তুলেছে বিনাকে। ব্যাপার কি? টেবিলের ওপর রাখা গ্লাস থেকে খানিকটা জল খেয়ে চেয়ারের ওপর এসে বসে একটা কুশন কোলের ওপর টেনে নেয় শর্মিলা। জগদীশ এতক্ষণ হেলান দিয়ে বসেছিল, শর্মিলার ছোট ভাই জগদীশ, অনিশকে সেই এনেছে এখানে। শর্মিলাকে দেখে সোজা হয়ে বসে জগদীশ। কেমন দেখলি ওকে? খুব একটা ট্রমাটাইজড আছে বলে তো মনে হলো না। ওকে দেখে ওরকম মনে হয়, ভিতরে ভিতরে ভেঙে গেছে অনেকটা, এইটুকু বয়সের একটা ছেলে। দিদি যা কেন এরম করলো আমি আজও কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। ডাক্তারবাবু বলেছেন অনিকে ওর বাবা মার ব্যাপারে কিছু না বলতে, নতুন করে জীবনটা শুরু করুক এখানে, আপাতত যা ভালো লাগছে তাই করুক। তাছাড়া কিছু ওষুধও লিখে দিয়েছেন, খুব বেশি ছটপট করলে। কথাগুলো কানে ঢুকছিল না শর্মিলার। রুমেলার মুখটা বারবার মনে পড়ে যাচ্ছে তার। বিয়ের পর থেকেই একটু একটু করে দিদিকে চোখের সামনে পাল্টে যেতে দেখেছিল সে। সমৃদ্ধর অত্যধিক মাতলাম অনিয়ন্ত্রিত জীবনযাপনে কোনোদিন মানিয়ে নিতে পারেনি সে। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল দিন দিন। মানসিক অবসাদের জন্য কিছুদিন ধরেই সাইকিয়াট্রিস্ট দেখাতে হচ্ছিল। সেই অবসাদ থেকেই হয়তো গাড়ি নিয়ে খাদে ঝাঁপ দিয়েছিল। পরদিন কাগজে খবরটা দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল শর্মিলা। সুইসাইড নোট পাওয়া গিয়েছিল সমৃদ্ধকে লেখা। ভালো থেকো নিজেকে নিয়ে, ছেলেটাকে মানুষ করার ক্ষমতা তোমার নেই জানি, ওকে পারলে ওর মাসির কাছে রেখে এসো। খাদের প্রায় 100 মিটার নিচে পড়েছিল গাড়িটা, সেটাকে আর উদ্ধার করা যায়নি। প্রাথমিক শোকটা কেটে যেতে শর্মিলার মনে পড়েছিল অনিশের কথা। মাতাল বাবার কাছে আর যাই হোক মানুষ তো হতে পারবে না, ঠিক করে নিজের কাছে এনে রাখবে। বিনা এখানে সারাদিন খেলার সঙ্গী পায় না, যদিও অনিশোর থেকে প্রায় 7 বছরের বড়, তাও ভাব হয়ে গেলে বিনার মনটাও খুশি হবে অন্তত। জগদীশ একটা দীর্ঘশ্বাস ফেলে উঠতে যাচ্ছিল, থেমে গিয়ে বলল, ইয়ে সুজয়দাকে দেখছি না, গেছেন কোথাও? আর বলিস না, আবার সেই মিসিং কেস। মিসিং? এইটুকু হিল স্টেশনেও ক্রাইম টাইম হয়? অন্য কিছু হয় না তেমন, তবে এই ব্যাপারটা ভারী অদ্ভুত।
এই শীতের সময়টা প্রতি বছরই দু একজন করে লোক মিসিং হয়ে যায়, বডি পাওয়া যায় না, কি হয় কোথায় যায় কেউ জানে না। প্রতি বছর? ইচ অ্যান্ড এভরি ইয়ার। এখানে লোকজন মেরে কেটে হাজারখানেকের বেশি হবে না, বেশিরভাগই কাঠুরে জঙ্গলে কাট কাটতে গিয়ে বেপাত্তা হয়ে যায়। তো স্ট্রেঞ্জ গুরু দুটো কোচকায় জগদীশের, খাজিয়ারে আগেও বহুবার এসেছে। জঙ্গলে ঘেরা একটা ছোট্ট হিল স্টেশন, সারা বছর আকাশ পরিষ্কার থাকে, মাঝে মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি নামে। খোলা মাঠের ওপর গিয়ে বসলে দমকা হাওয়ার ঝাপটা এসে লুকোচুরি খেলে চারপাশে। মাঝে মাঝে বহু দূর থেকে পাহাড়ের টানেল চিরে আসা রেলগাড়ির আওয়াজ খেলনার মতো কানে আসে। এই শহরের লাগোয়া জঙ্গলেই রেঞ্জারের কাজ করে সুজয়। জগদীশ সুজয়ের মুখেই শুনেছে এই জঙ্গলকে ঘিরে এখানকার পাহাড়ি বাসিন্দাদের মধ্যে বিচিত্র সব উপকথা চালু আছে। তারা বিশ্বাস করে এই জঙ্গলের কথা নাকি বৌদ্ধ ধর্মের প্রাচীন গ্রন্থেও লেখা আছে। জঙ্গলের গভীরে এমন আশ্চর্য সব প্রাণী আছে যা আজ অবধি মানুষের চোখে ধরা দেয়নি। ট্রেনে আসতে আসতে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলে সেই সব লোককথা অকারণেই জগদীশের মনের ভিতরে ছোটাছুটি করতে থাকে। সত্যি ভীষণ ঘন জঙ্গল, সারাক্ষণ কুয়াশার চাদরে ঢেকে থাকে ভেতরটা। সেখানে অজ্ঞাত কোনো প্রাণী যদি থেকেও থাকে, দেখে কার সাধ্যি। বেরোনোর আগে একবার ভেতরের ঘরে ঢুকে আসে জগদীশ। দরজা খুলতেই দেখে জানলার কাছে দাঁড়িয়ে বাগানের দিকে চেয়ে আছে অনিশ। তার পিঠে হাত রেখে শান্ত গলায় বলে, তোকে কি বলেছিলাম মনে আছে তো? এখানে বাড়ির ভেতর যত খুশি ঘোর, শুধু একা একা জঙ্গলের দিকে ভুলেও না। কেন, কি আছে জঙ্গলে? ভেবে দেখে জগদীশ, একটা 17 বছরের ছেলেকে ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না, তাতে কৌতূহল আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাথা নামিয়ে নে বলে, কি আর থাকবে, সাপ পোকামাকড় আছে, এসব বুনো পোকামাকড় একবার কামড় দিলে এসব জায়গায় আর রক্ষা থাকবে না। আচ্ছা যাব না। হঠাৎ জগদীশের জামাটা ধরে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে অনিশ বলে, এই মেয়েটা এমন অদ্ভুত কেন বলতো, কি হয়েছে ওর? জগদীশের মাথা হেঁট হয়ে আসে। ইনঅপারেবল ব্রেন টিউমার, পারলে ওর সঙ্গে একটু বন্ধুত্ব করে নিস। অনিশের মনটা হঠাৎ খারাপ হয়ে যায়, বিনার দিকে ঘুরে তাকায় সে। আঁকার খাতাটা বুকের কাছে ধরে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মুখ ফিরিয়ে আবার জঙ্গলের দিকে চায় অনিশ। একটু আগেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার, মনে হচ্ছিল জঙ্গলের গাছের ফাঁক থেকে কে যেন তাকিয়ে আছে ওর দিকে। কাউকে দেখতে পায়নি, অথচ মন বলছিল একজোড়া চোখ এক দৃষ্টে লক্ষ্য করে চলেছে ওকে। কি আছে জঙ্গলে? চোখ খুলতেই একটা হালকা নীলচে রেখা এসে লাগলো অনিশের চোখে, অনেকটা ভোরের প্রথম আলোর মতো। সে মনে করে দেখার চেষ্টা করল, কাল রাতে তো রোজকার মতো দোতলায় নিজের ঘরে ফিরেই ঘুমিয়ে পড়েছিল, অথচ এখন দাঁড়িয়ে আছে জঙ্গল থেকে দূরে শুকনো মাটির ওপর। পায়ের থেকে মিটার দশেক দূরেই একটা খাদ শুরু হয়েছে, খাদের ভেতর থেকে কালচে ধোঁয়া উঠে আসছে উপরে। তবে কি রাতে ঘুমের ঘোরেই এখানে এসে উপস্থিত হয়েছিল? চারিদিকে একবার ভালো করে দেখার চেষ্টা করল সে, কুয়াশায় কিছু স্পষ্ট বোঝা যায় না। চোখে পড়ল খাদের একেবারে ধারে এক মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন, তার সারা শরীর কালচে কাপড়ে ঢাকা, যেন মামি করার জন্য কাপড়ে জড়িয়ে রাখা একটা দেহকে খাদের ধারে পুতুলের মতো দাঁড় করিয়ে দিয়েছে কেউ। মানুষটা এক দৃষ্টি চেয়ে আছে খাদের অতল গর্তে। পেছন থেকে মহিলাকে চেনা লাগলো অনিশের, আর কিছু না ভেবে সে সেদিকে এগিয়ে গেল। একটা মিহি রিনরিনের শব্দ ভেসে আসছে খাদের অতল থেকে, যেন অনেক অদৃশ্য মানুষ সেখানে জড়ো হয়েছে। সুরেলা গলায় সমবেত স্বরে একটা গান গাইছে তারা, সেই সুর খাদের দেওয়াল বেয়ে কুয়াশার মতো উঠে আসছে উপরে।
খানিক কাছে আসতেই পেছন থেকে মহিলাকে চিনতে পারল অনিশ। মা খাদের একেবারে ধারে দাঁড়িয়ে ভেতরে কি যেন দেখছে, আর 1 ইঞ্চি সামনে এগোলে গিয়ে পড়বে খাদের ভেতর। অনিশ আতঙ্কিত স্বরে চিৎকার করে উঠল, মা, মা নেগিও না, মা, মা নেগিও না, মা। কোনো হেলদোল নেই। ছুটে গিয়ে মায়ের পিঠে হাত রাখলো অনিশ, চাপা গলায় ডাকলো, মা, মা, তুমি তো। মহিলার নিথর শরীরে একটা শিহরণ খেলে গেল। কোথা থেকে পোড়া গন্ধ আসছে, ডিজেল পোড়া গন্ধ। ধীরে ধীরে মুখ ফেরালো মানুষটা। অনিশের মনটা নেচে উঠল। মনে হলো বহু বছর হয়ে গেছে মায়ের মুখটা দেখেনি, কিন্তু সেই মুখের দিকে চেয়ে বুকের ভেতর হিমেল পরশ হয়ে গেল অনিশের। মহিলার মুখের চামড়া আর মানুষের মতো নেই, ঠিক যেন একটা গাছের বাকল ওঠা কাণ্ডের উপর মানুষের মুখ খোদাই করে বসাতে চেয়েছে কেউ। ওটের ফাঁকে জিভটা উধাও, চোখের মনির জায়গায় দুটো অন্ধকার কোটর, হাতগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে গাছের শুকনো ডালপালায়। খাদের নিচ থেকে শুনতে পাওয়া সেই শব্দটা মায়ের জীবহীন মুখ থেকে তীব্র স্বরে বেরিয়ে এলো। ছিটকে পিছিয়ে এলো অনিশ। মনে হলো খাদের ধারের রাস্তাটা দিয়ে সজোরে একটা গাড়ি আসছে, উচ্চস্বরে হর্ন বাজাচ্ছে গাড়িটা, শেষ চিৎকার করে এসে পড়ছে ওর গায়ের উপর। স্বপ্ন দেখছিল। এই ডিসেম্বরের ঠান্ডাতেও শরীর ঘামে ভিজে গেছে অনিশের। পায়ের দিকে বারান্দার জানলাটা খোলা, সেখান দিয়ে জঙ্গলের বুনো হাওয়া ভেসে আসছে ক্রমাগত। পর্দাটা এলো পাথারি উড়ছে। এখানে এসে থেকে 2 দিন কেটেছে অনিশের। মানিয়ে নিতে তেমন অসুবিধে হয়নি, তবে সারাক্ষণই একটা চাপা অস্বস্তি যেন ঘিরে থাকে ওকে। জঙ্গলের দিকে চোখ চলে যায় বারবার, মনে হয় ওর ভেতর থেকে কে যেন ক্রমাগত তাকিয়ে আছে ওর দিকে। রাতে শুতে গিয়ে চারিদিকের সব শব্দ কমে এলে বাতাসে মৃদু গুনগুন শুনতে পায়। প্রথম দিন রাতে ঘুম ভেঙে গেছিল, মনে হচ্ছিল কে যেন ঘরের ভেতর ছিল এতক্ষণ। ও জেগে উঠতেই সে লুকিয়ে পড়েছে। ঘরের চারদিকটা খুঁজেও দেখেছিল অনিশ, কেউ নেই। কত রাত হবে? দেওয়ালে ঝুলন্ত ঘড়ির দিকে তাকায় অনিশ, 3টে বাজে। সেভাবেই শুয়ে থাকে কিছুক্ষণ। মানে কি স্বপ্নটা? ডাক্তারবাবু বলেছেন মায়ের কথা বেশি না ভাবতে। অনিশ তো তেমন একটা ভাবেও না, তবু মা যেন বারবার ফিরে আসতে চাইছে ওর কাছে। মনে পড়ে যায় একদিন রাতে এরকম দুঃস্বপ্ন দেখে উঠে বসেছিল অনিশ। মা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল, আচ্ছা অনি, তোর কখনো আফসোস হয় না? কিসের আফসোস? এই যে তুই আমার ছেলে হয়ে জন্মেছিস, তোর বাবার ছেলে হয়ে জন্মেছিস, অন্য মা বাবা পেলে তোর জীবনটা একটু সহজ হতো না রে। অনিশ তখন অত শত বুঝত না, সে ঠোঁট উল্টে বলেছিল, পাইনি যখন তখন আর ভেবে কি হবে, এই দিয়েই চালিয়ে নেব। দেখিস যাই হয়ে যাক, তোর বাবা যত খারাপই হোক আমি সব সময় তোর কাছে থাকব। মা কথা রাখেনি। অনিশ এতদিনে বুঝেছে মায়ের জীবনে নানান সমস্যা চলছিল, বাবার দিক থেকে, অফিস কাছারির দিক থেকে, সব রকমভাবে অত্যাচারিত হতে হতে একসময় মা আর নিজেকে ঠিক রাখতে পারেনি। আচ্ছা, খাদে ঝাঁপ মারার আগে একবারও অনিশের কথা মনে হয়নি মায়ের? মায়ের মুখটা এখন খুব মনে পড়ে অনিশের। 1 মাস আগেও বিছানায় পাশ ফিরলে দেখতে পেত মাকে। পাশে টেবিলে রাখা ছিল গ্লাসটা, ঠোঁটের কাছে এনে সবে চুমুক দিতে যাবে তার আগেই থমকে গেল।
এই ঘরের লাগোয়া একটা ছোট বারান্দা আছে, সেখানে গিয়ে দাঁড়ালে জঙ্গল থেকে বয়ে আসা হাওয়া গায়ে লাগে। আপাতত বারান্দার আলো নেভানো। এইমাত্র সেখান থেকে একটা মৃদু শব্দ এসেছে, যেন ধাতব কিছু একটা বারান্দার রেলিংয়ে ঠোকা লেগে ঠং করে শব্দ হয়েছে। সোজা হয়ে বসল অনিশ। সে খুব একটা ভীতু নয়, তাও জঙ্গল থেকে ভেসে আসা হাওয়ায় কিসের যেন একটা গন্ধ লেগে আছে। সেই গন্ধটাই বারবার সতর্ক করে দিচ্ছে ওকে। বারান্দার দিকে চেয়ে নিচু গলায় ডাক দেয় অনিশ, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কেবল আগের মতোই বুনো হাওয়া ঢিমে তালে বয়ে যেতে লাগলো। মনে হলো জানলার অন্ধকার গ্রিলের ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে ওর দিকে। এতদিন জঙ্গলের গাছপালার আড়ালে ঢাকা পড়েছিল, এখন বারান্দার অন্ধকার ঢেকে রেখেছে তাকে। আবার শুতে গিয়েও পারল না, অস্বস্তিটা ক্রমাগত বেড়েই চলেছে। জঙ্গলের গাছপালার দুলুনিতে হাওয়ার সঙ্গে একটা সুরেলা শব্দ ভেসে আসছে, ঝি ঝি ডাকছে একটানা, আর কোনো জীবিত প্রাণীর শব্দ নেই। ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো অনিশ, এগিয়ে গেল বারান্দার দিকে। মুখ থেকে আবার বেরিয়ে এলো প্রশ্নটা, কি আছে ওখানে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। জঙ্গলের ভেতর থেকে কোনো অজানা প্রাণী শীষ দেওয়ার মতো শব্দে ডেকে উঠল। দরজা খুলে বারান্দা এসে দাঁড়ালো অনিশ। অন্ধকারে ঢেকে চারপাশ, কিছুই দেখা যায় না। তাও অবচেতন মন বলে দিল এই বারান্দায় ও একা নয়, উল্টো দিকে রেলিং ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। খুব মৃদু শব্দে নিঃশ্বাস পড়ছে তার, আগন্তুক রোগা এবং খুব মৃদু কেঁপে কেঁপে উঠছে তার শরীর। অনিশের মনে হলো ওর কাছে যদি টর্চ থাকতো তাহলেও জ্বালানোর মতো সাহস পেত না। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কে? কয়েক সেকেন্ড উত্তর এলো না, তারপর আচমকাই নৈঃশব্দ ভেঙে একটা মৃদু নারী কণ্ঠ ভেসে এলো, আমি নিজের কাছে তো সবাই আমি, তুমি কে? আবার সেই থেমে থেমে উত্তর, যেন প্রত্যেকটা শব্দ মেপে উচ্চারণ করছে মানুষটা। আমার নাম ইভা, এই জঙ্গলেই থাকি। জঙ্গলে মানুষ থাকে নাকি? না, মানুষ থাকে না, আমি থাকি। ধোঁয়ার মতো একটা ভয় চেপে ধরল অনিশকে। পেছনের রেলিংয়ে সেঁটে দাঁড়ালো সে। ইভার করুণ গলা কানে এলো তার, আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না প্লিজ, আমার খুব বিপদ। ওরা আমাকে ধরতে পারলে। ওরা মানে? ওরা কারা? ওই ওই জঙ্গলের ভিতরে যারা থাকে। সে কি, এই তো বললে তুমি জঙ্গলের ভেতরে থাকো। শুধু আমি থাকি না। এতক্ষণে ব্যাপারটা কিছুটা বুঝতে পারে অনিশ, তবে সমস্তটা তার বিশ্বাস হয় না। ইভা কোনোভাবে কার্নিশ বেয়ে বারান্দায় এসে উঠেছে, রোজই এই বারান্দায় এসে বসে থাকে। গেস্ট কেউ না এলে ঘরটা তো ফাঁকাই থাকে। তার মানে একটা কথা অনিশের মাথায় গেঁথে গেছে, উল্টো দিকের মানুষটা ওকে ভয় দেখাতে আসেনি, সে নিজেই কাউকে একটা ভয় পাচ্ছে। ঠিক আছে, থাকো বসে। ফিরতে যাচ্ছিল অনিশ, ইভা পিছু ডেকে বলল, বলছি তুমিও একটু বসো না এখানে। কেন? এমনি, আসলে জঙ্গলে কথা বলার লোক নেই তো। এতক্ষণে কিছুটা সাহস পেয়েছে অনিশ, বাঁকা সুরে বলল, কথা না ছাই, ভেতরে গিয়ে যাতে কাউকে না ডাকি সেই জন্য বসিয়ে রাখছ, আমি কিছু বুঝি না নাকি? তোমার ভয়ের কিছু নেই, খামোখা তাড়াতে যাব কেন? তাছাড়া বাড়িটা আমার নয়, আমি ওখানে থাকতে এসেছি। কেন, তোমার নিজের বাড়ি নেই? ছিল, এখন আর নেই।
কেন? ইভার অতিরিক্ত আগ্রহে অনিশ প্রথমে খানিকটা রেগে যায়, তারপর অবাক হয়ে বলে, আরে অদ্ভুত তো, বাড়ি কি মানুষের চিরকাল থেকে যায় নাকি? তাছাড়া তুমিই বা নিজের বাড়ি ছেড়ে এত রাতে এখানে কি করছো? আমার বাড়ি নেই। সে কি, তাহলে থাকো কোথায়? কোথাও থাকি না, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, ভয় লাগছে বলে একটু লুকিয়েছি এখানে, ভয় কেটে গেলে চলে যাব, ব্যাস। আমার মা বলতো কারো সঙ্গে কথা বললে ভয় কেটে যায়, তুমি চাও তো আমার সঙ্গে কথা বলতে পারো। বলতো মানে? মানেই নাকি? তোমার যেমন বাড়ি নেই, আমার তেমন মা নেই, বাড়ির মতো মাও সবসময় থাকে না। কোথায় গেছে? সুইসাইড করেছে। সুইসাইড মানে? জানি। ঠান্ডাটা বেড়ে উঠেছে এতক্ষণে, কনকনে হাওয়ার ধাক্কা এসে লাগলো ওদের মুখে। ভয় কাটানোর উপায়টা নিয়েই যেন এতক্ষণ ভাবছিল ইভা, গলা খাঁকারি দিয়ে বলে, আচ্ছা তুমি ঘুমাওনি কেন আজ? ঘুমিয়েছিলাম, একটা স্বপ্ন দেখে ভেঙে গেল। কি স্বপ্ন? তেমন কিছু না, মায়ের জন্য মন খারাপ করছিল, ডাক্তারবাবু মায়ের কথা ভাবতে বারণ করেছে। আচ্ছা তুমি বলো, বারণ করলে কি ভাবা বন্ধ হয়ে যায়? চাইলে আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না। ধুর, অচেনা লোককে এসব কথা বলা যায় নাকি? তোমাকে দেখতে কেমন তাই জানি না। দেখতে চাইলেই দেখাতে পারি। অনিশের কৌতূহল বেড়ে ওঠে, ইভার গলার স্বর অস্বাভাবিক রকম মিষ্টি। অনিশ বলে, দাঁড়াও আলো জ্বালছি। আলো লাগবে না। কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত কেটে যায়, রাতের হাওয়া এখন জোরে বইতে শুরু করেছে, শিরশিরানি ভাব মিশে আছে তাতে, জঙ্গলের গাছগুলোর মাথার ওপর দিয়ে একটা হাওয়ার স্রোত সমুদ্রের অতিকায় ঢেউয়ের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাচ্ছে, গাছগুলো সেই ঢেউয়ে মিশে দুই দিগন্ত স্পর্শ করতে চাইছে। হঠাৎ শনশনে শব্দের মধ্যে অনিশ শুনতে পায় তার ঠিক পাশ থেকে একটা সুরেলা স্বর ভেসে আসছে, মৃদু কণ্ঠে একটা গান গাইছে মেয়েটা, অপার্থিব কোনো গান। অনিশের মনে হল একমাত্র স্বর্গের অপ্সরা ছাড়া আর কারোর পক্ষে এমন গান গাওয়া সম্ভব নয়। বিমূঢ়র মতো চেয়ে রইল সে। গান গাওয়ার সঙ্গে সঙ্গে মৃদু একটা আলোর বৃত্ত ফুটতে শুরু করেছে মানুষটার আঙুলের ডগায়, যেন একটা জোনাকি পোকা একটু একটু করে আকারে বড় হচ্ছে, সবজেটে রঙের একটা আভা বেড়ে উঠছে সেই সঙ্গে। অনিশ সম্মোহিতের মতো সেদিকে তাকিয়ে দেখল, সেই আলোর আভা গিয়ে পড়েছে একটা প্রায় 5.5 ফুট লম্বা মানুষের ওপর। হ্যাঁ, মানুষই বটে, একটা মেয়ে, বয়স অনিশের মতোই হবে, কিন্তু মুখের দিকে একবার তাকালে বোঝা যায় স্বাভাবিক মানুষ সে নয়। বিনার খাতায় আঁকা সেই সবজেটে রূপকথার মানুষ যেন অবিকল। একে দেখেই কি ছবিগুলো এঁকেছে বিনা? মেয়েটার চোখ দুটো অস্বাভাবিক রকম বড়, ঘন নীল চোখের মনির ওপর সবজে আভা জলজলে পাথরের মতো ঠিকরে বেরোচ্ছে, টিকলো নাক, কুচকুচে কালো একমাথা চুল, চামড়া এত মসৃণ যে সবুজ আলো পিছলে যাচ্ছে তার ওপর পড়ে, সরু কোমরের পাশে একটা ধারালো ছুরি গাঁথা আছে, কিচেন নাইফ। চুরি করে নাকি? এমন অদ্ভুত সুন্দর অথচ অলৌকিক চেহারা কোনো মানুষের হতে পারে না। এখনো উঁচু স্বরে গানটা গেয়ে চলেছে মেয়েটা, যেন ওই গান গেয়েই আঙুলের ডগায় আলোটা জ্বেলে রেখেছে। দুজনেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো, অবাক হয়ে মেয়েটার সবুজে ভরা চোখ দুটোর দিকে চেয়ে রইল অনিশ। ইভা কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে নেই, একটা নাচের ছন্দে অজান্তেই যেন একটু একটু দুলে চলেছে সে। অনিশের মনে হল ইভার গলার স্বর আর চোখ দুটো যেন সম্মোহিত করে ফেলেছে তাকে। নিজের অজান্তেই কয়েক পা এগিয়ে গেল অনিশ,
কাঁপা কাঁপা ঠোঁটে জিজ্ঞেস করল, কে 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 তুমি? আমি ইভা। আমি মেয়েটাও এক পা করে এগিয়ে আসছে ওর দিকে। তার অস্থির চোখের মণিটা অনিশের মুখের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ইভা একটা হাত ওর কাঁধে রাখল। কি মসৃণ স্পর্শ মেয়েটার, যেন ঠান্ডা মোম গলে পড়ছে ওর কাঁধে। কে তুমি বলো, কে? আমি আমি কি একটা কথা বলতে গিয়েও সে বলতে পারল না। ঘরের ভেতর থেকে দরজা ধাক্কা দেওয়ার একটা শব্দ ভেসে আসছে। মাসি, অনিশ গলা তুলে কিছু একটা বলতে যাচ্ছিল, মেয়েটা হঠাৎ এগিয়ে এসে ওর মুখ চেপে ধরল। মোমের মতো হাতের স্পর্শটা ওর মুখটাকে বন্ধ করে দিয়েছে। চুপ, একটাও শব্দ করবি না। বাইরে থেকে আরো দু তিনবার ডাকলো মাসি, তারপর পায়ের আওয়াজ দূরে চলে গেল। অনিশের কাঁধ থেকে হাত নামিয়ে মেয়েটা বলল, তুই ভেতরে গিয়ে শুয়ে পড়, আমি এখানে বসে থাকব। আমি আমি কেন আমি শুয়ে পড়ব কেন? যা বলছি তাই কর। হঠাৎ করেই মেয়েটার অসহায় ভাবটা মিলিয়ে গিয়ে একটা রুক্ষতা বেরিয়ে এসেছে। তুমিটা তুইতে নেমে এসেছে। চোখ দুটোই এখন একটা লালচে রং মিশতে শুরু করেছে। ভয় লাগলো অনিশের। তাও কাঁধ ঝাঁকিয়ে একটু পিছিয়ে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা মাসি বলছিল এখান থেকে নাকি মাঝে মাঝে কিছু লোক গায়েব হয়ে যায়, কারা ধরে নিয়ে যায় তুই জানিস? জানি, ওদের থেকেই পালিয়ে বেড়াচ্ছি। কেমন দেখতে ওদের? ইভা উত্তর দিল না, তার হাতের আলোটা নিভে আসছে। জঙ্গলের দিকে চোখ হারিয়ে গেছে তার। অনিশ অন্ধকারের বুক চিরে ফিসফিসে গলা শুনতে পেল, আমি রোজ রাতে আসি এখানে, তুই চাইলে যা খুশি মন খুলে বলতে পারিস আমাকে, শুধু আমি যে রাতে এখানে এসে লুকিয়ে থাকি সে কথা তুই কাউকে বলতে পারবি না, মনে থাকবে? থাকবে। আচ্ছা মন খুলে একটা প্রশ্ন করি তাহলে। কি? তুই তুই এত ভালো গান শিখলি কি করে? অন্ধকারেও অনিশ বুঝতে পারে ইভা হাসছে। হাসিটা গলায় মেখেই সে উত্তর দেয়, পরে একদিন বলে দেব, আজ যা ঘুমিয়ে পড়। অনিশ আর কথা বাড়ায় না। আজ রাতে যা ঘটল তাতে মনে হচ্ছে একটু আগের স্বপ্নটা এখনো শেষ হয়নি। হয়তো এক্ষুনি চোখ খুলে দেখবে শোবার ঘরের বিছানাতে শুয়ে আছে। ইভাকে সে স্বপ্নে কল্পনা করেছে। গায়ে একটা চিমটি কাটল অনিশ। মেয়েটার গানের মধ্যে কি যেন একটা ছিল। মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। আচ্ছা বেশ, আমি যাচ্ছি। বিছানায় শুয়ে অনিশের মনে পরপর প্রশ্ন ভেসে আসতে লাগল, ইভা মেয়েটা কে, উদ্দেশ্য কি তার? রোজ এখানে এসে বসে থাক, তাহলে বিনা ছাড়া কেউ জানতে পারেনি কেন এতদিন? আর বিনাই বা জানলো কেমন করে? কার হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে মেয়েটা? জঙ্গলে সে ছাড়া আর কে থাকে? এরা এখানে এলোই বা কি করে? এতগুলো প্রশ্ন 17 বছরের অপরিণত মাথাটাকে ভারাক্রান্ত করে তুলল। ঘুমের মধ্যে অনিশের অবচেতন মন বলল, ইভা বাইরের বারান্দাটায় দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে ওর দিকে আগের মতোই তাকিয়ে আছে। কিছু একটা উদ্দেশ্য আছে তার। এই সমস্ত ঘটনার সঙ্গে মেয়েটার সঙ্গে কি কোনো যোগ আছে অনিশের? উত্তেজনা আর ভয় কেটে গিয়ে একটা শান্তি আর নিরাপত্তার আরাম আঁকড়ে ধরে ঘুম পাড়িয়ে দিল ওকে। খাজিয়ারে পরের 3টে দিন খারাপ কাটল না অনিশের। সারাদিন অন্য কোনো কাজ নেই, বিনার সঙ্গে এই 7 দিনে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে হাতে ধরে ছবি আঁকা শেখায় বাচ্চা মেয়েটা।
মানুষ আঁকার আগ্রহ একেবারেই নেই তার। বারবার ওই একই মুখ, ইভা। অনিশ নিজেও এখন ইভার মুখ আঁকতে পারে। প্রথম দিন তাকে ইভার গলা আর হাত আঁকতে দেখে অবাক হয়ে গেছিল বিনা। অনিশ তার মাথা চুল এলোমেলো করে দিয়েছিল। তবে জঙ্গলে যাওয়ার অনুমতি অনেক চেষ্টা করেও পায়নি অনিশ। এই সাত দিন ইভাও রোজ রাতে এসে বসেছে বাইরের বারান্দায়। কোনো কোনো দিন অনিশের সঙ্গে কথা হয়েছে তার। ইভা কখনো ঘুমোয় না, সর্বক্ষণ সজাগ হয়ে জঙ্গলের দিকে চেয়ে কি যেন ভাবতে থাকে। অনিশের ইদানিং মনে হয় পালিয়ে বেড়ানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে ইভার, সেটা কাউকে খুলে বলে না। দুদিন মাঝরাতে আবার সেই স্বপ্নটা দেখে উঠে বসেছে অনিশ। দেখে ইভা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে চেয়ে আছে। আবার স্বপ্ন দেখছিলি? আমার ভয় লাগে খুব। কিসের ভয়? ওই যে জঙ্গলে যেসব লোকগুলো হারিয়ে যায়, আমাকেও যদি। ভয়ের কিছু নেই, আমি আছি তো। আর যদি? চুপ, ঘুমানোর চেষ্টা কর, আমি জেগে আছি। কথাটা বলে কোমরের ছুরিটা খুলে অনিশের বালিশের পাশে রাখে ইভা। কি একটা আছে ইভার গলার স্বরে, মানুষ নয় বলেই হয়তো। চাইলেই সে স্বর মানুষের মনকে শান্ত করে দিতে পারে, ঘুম পাড়িয়ে দিতে পারে। পঞ্চম দিন বুকের কাছে বালিশের মতো কিছুর চাপ লাগাতে ঘুম ভাঙল অনিশের। ধড়ফড় করে উঠে বসল সে। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে, রাতের জমাট অন্ধকার এখনো শুয়ে রয়েছে ঘরের মেঝেতে। অনিশ অনুভব করল কেউ একটা এসে শুয়েছে ওর বুকের কাছে। ও একটু পিছিয়ে এসে জিজ্ঞেস করল, কে? উত্তর এলো না। মানুষটার মুখের ওপর হাত রেখে অনিশ বুঝতে পারল উত্তর আসার কথাও নয়। বিনা এসে শুয়েছে ওর কাছে। ছোট নাইট ল্যাম্পের আলো ওর মুখের ওপর এসে পড়েছে। মুখ দেখে বোঝা যায় কোনো কারণে ভয় পেয়েছে সে। কাঁচু মাচু মুখে চেয়ে আছে অনিশের দিকে। ভয় পেয়েছিস না রে? কিছু দেখেছিস জঙ্গলে? ওপর নিচে মাথা নাড়ায় বিনা। অনিশ তার গায়ের ওপর একটা হাত রাখে, মুখ বাড়িয়ে একবার দেখে নেয়। সম্ভবত বারান্দা ফাঁকা, ভোর হওয়ার আগেই চলে যায় ইভা। ভয় পেলে জানবি দাদা কাছে পিঠেই কোথাও আছে, বুঝলি? বিনা আবার ওপর নিচে মাথা নাড়ে, তারপর চোখ বুঝে দাদার আরো কাছে ঘেঁষে আসে। ভয় পাস না, আমার মা বলতো ভয় পেলে। কথাটা শেষ করতে পারে না অনিশ। ভয় কাটানোর এই উপায়টা কাজে লাগবে না বিনার। হঠাৎ কি মনে হতে পকেট থেকে একটা সবুজ চাকতি বার করে বিনার হাতে দেয় অনিশ। এইটা তুই রাখ, এটা কাছে থাকলে আর ভয় করবে না। জিনিসটা হাতে নিয়ে বিনা দেখে সেটা একটা ক্যারাম বোর্ডের স্ট্রাইকার। সে অস্ফুট শব্দ করে ইশারায় জিজ্ঞেস করে সেটা কি। অনিশ সোজা হয়ে শুতে শুতে বলে, আমার মা ছোটবেলায় ক্যারাম কিনে দিয়েছিল আমাকে, জানিস তো ক্যারাম বোর্ডের স্ট্রাইকার সব থেকে শক্তিশালী। তোর ভয়গুলো হলো সাদা কালো গুটি, এদিকে তোর হাতে রয়েছে স্ট্রাইকার, এটা দিয়ে সব ভয়কে দূরে সরিয়ে দিতে পারবি তুই। ডাক্তারবাবু বলেছেন মায়ের সব চিহ্ন ফেলে দিতে, শুধু এইটা লুকিয়ে রেখে দিয়েছিলাম, কেউ বুঝতেও পারেনি ওটা মায়ের চিহ্ন। তুই রেখে দে বরং, দেখবি আর ভয় করবে না। সবুজ স্ট্রাইকারটা নিয়ে হাসি মুখে নিজের পকেটে ঢুকিয়ে রাখে বিনা। অনিশ হাতটা ওর গা থেকে সরিয়ে নিয়েছিল। এবার ও নিজেই দাদাকে এক হাতে জড়িয়ে মাথা গুঁজে শুয়ে পড়ল। সকালে গা ঝাড়া দিয়ে উঠে বসতেই অনিশ দেখল বিনা ওকে ডাকছে। পায়ের কাছে জানলা দিয়ে বাইরে দেখে সবে ভোরের আলো ফুটেছে। কাল অনিশের কাছেই শুয়েছিল বিনা, কিন্তু এই সময় কি উঠে পড়ে? তাছাড়া ওকে ডাকছেই বা কেন? বিনার চোখে মুখে চাপা সতর্কতা খেলা করছে। অনিশের জামার একটা প্রান্ত ধরে টানছে সে।
অনিশ বুঝল ওকে কোথাও একটা নিয়ে যেতে চায় বিনা। কিরে, কোথায় যাবি এত সকালে? মুখ থেকে চাপা শব্দ বের হলো একটা বিনার। অনিশের মনে হলো কাল রাতে ওর ভয় কমিয়ে দেওয়ার জন্য ওকে কিছু একটা উপহার দিতে চায় বিনা, সম্ভবত কিছু একটা দেখাতে চায়। ঠোঁটের ওপর আঙুল রেখে ওকে চুপ করতে বলে বিনা। তারপর জামার ভেতর থেকে সেই ছোট আঁকার খাতাটা বার করে তার বিশেষ একটা পাতা খুলে মেলে ধরে ওর চোখের সামনে। অনিশ সেদিকে তাকাতেই অবাক হয়ে গেল। নতুন একটা গাছের ছবি এঁকেছে বিনা, তবে সাধারণ গাছ নয়। গাছের কাণ্ডটাই যেন বিরাট একটা গুহার প্রবেশপথ। মাথাটা গিয়ে মিশেছে আকাশের বুকে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো গাছের ডালপালার মধ্যে চুল বেঁধে ঝুলে আছে কিছু মানুষ, যেন ফলের বদলে জীবন্ত মানুষ জন্ম দেয় গাছটা। কি এঁকেছি সেটা? স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করে অনিশ। এইটুকু বয়সের একটা মেয়ের মাথায় এমন অদ্ভুত ভাবনা চিন্তা উদয় হওয়া সহজ কথা নয়। উত্তর না দিয়ে আবার অনিশের জামায় টান দিল বিনা। সে কথা বলে বোঝাতে পারবে না, তবে কিছু একটা দেখাতে চায়। অনিশ আর আপত্তি করল না, এগিয়ে গেল ঘরের দরজার দিকে। প্রথম দিন ইভাকে দেখার পর দম বন্ধ করা রহস্যের ভাবটা আবার ওর মনের ভেতরে ফিরে এসেছে। দোতলা থেকে নেমে সিঁড়ি দিয়ে একতলায় চলে এলো বিনা। এখানে বড় প্যাসেজটা পেরিয়ে গেলেই বিরাট লাইব্রেরির দরজাটা চোখে পড়ে। দুজনে কাঠের দরজা ঠেলে তার ভেতরে ঢুকে এলো। মোট দুটো ঘর নিয়ে লাইব্রেরি, তার তিন দিকে দেওয়াল জুড়ে জানলা। সেখান থেকে আলো ঢুকে ভরিয়ে রেখেছে দেওয়াল ভর্তি বইয়ের তাকগুলো। অনিশ একসঙ্গে এত বই আগে কখনো দেখেনি। নতুন ঝকঝকে মলাট থেকে শুরু করে আদ্যিকালের একেবারে পুঁথি হয়ে যাওয়া বই অবধি সব আছে এখানে। জামার নিচের দিকে আবার টান পড়তে চটক ভাঙল অনিশের। একটা বিশেষ তাকের দিকে তাকে টেনে নিয়ে যেতে চাইছে বিনা। অনিশ সেদিকে এগিয়ে যেতে তাকটার একেবারে ওপরের দিকে একটা নতুন গোছের মোটা বই দেখিয়ে সেটা নামাতে ইশারা করল বিনা। বইটা অনিশের হাতে নাগালের বাইরে। কোনো রকমে ডিঙি মেরে দাঁড়িয়ে সে বইটা নিচে নামাল। গল্পের বই বলে মনে হচ্ছে। অনিশ সেটা উল্টে পাল্টে দেখতে যাচ্ছিল, তার আগেই বিনা ছো মেরে কেড়ে নিল সেটা তার হাত থেকে। বইটা খুলতেই কিন্তু অবাক হয়ে গেল অনিশ। ওপরের বইটা নকল, একটা পিচবোর্ডের বাক্সর ভেতরে ছোট একটা ফাঁক, তার ভেতরে অন্য একটা বই রাখা রয়েছে। সেই বইটা একেবারে শতচ্ছিন্ন, পাতাগুলো হলদে ঝুরঝুরে হয়ে গেছে। দ্রুত পাতাগুলো উল্টে একটা জায়গায় থেমে গেল বিনা। তারপর সেটা তুলে দিল অনিশের হাতে, ইশারায় তাকে পড়তে বলল জায়গাটা। অনিশ তাকিয়ে দেখল ভেতরের লেখাগুলো বাংলায়, তবে সেকেলে জাতির বাংলা। কাছেই একটা টেবিল খুঁজে নিয়ে পড়তে শুরু করল সে। বিনা আঁকার খাতাটা সামনে রেখে এক মনে তার দিকে তাকিয়ে রইল। বৌদ্ধ পুরাণের এক গাছের ব্যাপারে লেখা আছে সেখানে। এই গাছকে ঘিরে জড়িয়ে আছে এক আশ্চর্য গল্প। পুরাকালে দেবতা ইন্দ্র তার স্ত্রীর জন্য এক মায়াবী জঙ্গল আর জঙ্গলে লাগোয়া কুটির তৈরি করেন। ইন্দ্র স্ত্রী বেশান্তরা তার দুই ছেলে মেয়ে নিয়ে সেই কুটিরে সুখে বসবাস করতে থাকেন। কিন্তু একদিন এক বিপদ এসে উপস্থিত হয়। বেশান্তরা জঙ্গলে জল তুলতে গেলে জঙ্গলে বসবাসকারী কিছু সাধু তাকে আক্রমণ করে। বেশান্তরা কোনো রকমে পালিয়ে বাঁচেন। ইন্দ্র বুঝতে পারেন জঙ্গলের সাধুদের আটকানোর জন্য কিছু ব্যবস্থা করতে হবে তাঁকে। ভেবেচিন্তে ইন্দ্রের মাথায় একটা বুদ্ধি খেলে। তিনি জাদু বলে নারীফোন নামে এক ধরনের অলৌকিক গাছ সৃষ্টি করেন জঙ্গলে। এই গাছের শাখা প্রশাখা থেকে ফল ফুলের বদলে জন্মায় মানুষ, 17 কিংবা 18 বছর বয়সী কিশোরীর দল, গাছ মানুষ। স্বর্গের অপ্সরাদের মতো অপরূপ সৌন্দর্য তাদের। জন্মানোর পর থেকেই
গাছেই থাকে তারা। মিহি মন ভোলানো সুরে গাইতে আর নাচতে পারে। জঙ্গলে ঘুরে বেড়ানো সাধু সন্তদের নিজেদের দিকে আকৃষ্ট করাই এদের কাজ। কিছুদিন পরে বেশান্তরা জঙ্গল ছেড়ে চলে যান, কিন্তু গাছ থেকে জন্মানো মেয়েরা থেকে যায়। তবে কিছু একটা কারণে দেবতারা মন্ত্র বলে ঘুম পাড়িয়ে দেন নারীফোন গাছকে। সেই অলৌকিক গাছ জঙ্গলেরই কোথাও ঘুমন্ত অবস্থায় রয়ে যায়। বইটার সঙ্গে লাগোয়া নারীফোনের একটা ছবিও দেওয়া আছে। পরের পাতা উল্টাতে গিয়েই থমকে গেল অনিশ। বইটা এই পাতাতেই শেষ। এরপরেও বেশ কিছু পাতা ছিল বটে, কিন্তু সেগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। মুখ তুলে কিছুক্ষণ থম মেরে গেল অনিশ। বইয়ে লেখা গাছ মানুষের বিবরণের সঙ্গে ইভার আশ্চর্য মিল। যদি ইভা গাছ মানুষ হয়ে থাকে, তাহলে এই জঙ্গলেই কোথাও আছে সেই আশ্চর্য গাছ। অনিশের বুকের ভেতরে এতক্ষণে একটা চাপা উত্তেজনার স্রোত বইতে শুরু করেছে। মেয়েটা গাছ মানুষ হলে কার থেকে পালিয়ে বেড়াচ্ছে? সেই সাধু সন্তদের কেউ? কিন্তু জঙ্গলের ভেতরে সন্ন্যাসীদের দল থাকে বলে তো সে শোনেনি। কে তাড়া করছে তাকে? আর সব থেকে বড় কথা, অনিশের সঙ্গে কি দরকার মেয়েটার? বিনার হাত থেকে আঁকার খাতাটা নিয়ে দ্রুত উল্টে দেখতে থাকে অনিশ। আর কিছু চোখে পড়ে না তার। এই গাছ তুই দেখেছিস? হ্যাঁ, মরিয়া হয়ে জিজ্ঞেস করে অনিশ। বিনা কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার মুখে ভাষা ফোটে না। দরজার কাছে পায়ের আওয়াজ শুনে তাকায় অনিশ। মিশুমশাই সুজয় এসে দাঁড়িয়েছেন, হাতে ছোট শটগান জাতীয় বন্দুক। অনিশের হাতের বইটার দিকে একবার চেয়েই চোখ সরিয়ে নিলেন তিনি। এগিয়ে এসে বললেন, বাহ, বইপত্রে আগ্রহ আছে দেখছি, বেশ বেশ। আচ্ছা মেশো, জঙ্গলের সব জায়গা তুমি চেনো? ধুর পাগল, এত বড় জঙ্গল, তার সব জায়গা চেনা যায় নাকি? হ্যাঁ, বইতে দেখা মোটা কাণ্ডের নারীফোন গাছটার কথা মনে পড়ে যায় অনিশের। মুখ তুলে বলে, আচ্ছা এই জঙ্গলে বড় গাছ আছে? সে কি রে, এ জঙ্গলে ছোট গাছই তো নেই বরঞ্চ। না না, ওসব না, যেখানে একটা বাঁকা হাসি খেলে যায় মেশোর মুখে। বিনার আঁকার খাতাটা দেখিয়ে বলেন, এর মধ্যেই তোর মাথাটা খেয়েছে মনে হচ্ছে। ওরকম গাছ এ জঙ্গলে কোথাও একটা আছে শুনেছি, কিন্তু আমি নিজে চোখে দেখিনি, দেখার কথাও নয়। কেন? কারণ স্বাভাবিক অবস্থায় সে গাছ দেখতে আলাদা কিছু নয়, কেবল গুড়িটা অন্য গাছের থেকে আকারে একটু বড়। কেউ গাছকে জাগিয়ে তুললে তখন তার আসল রূপ দেখা যায়। জাগিয়ে তুললে মানে? এসব জায়গায় ওরকম অনেক ফোকলোর থাকে। তবে লোকে বলে দেবতারা কোনো গোপন মন্ত্রে সে গাছকে ঘুম পাড়িয়ে রেখেছেন। সেই মন্ত্র আবার যতক্ষণ না উচ্চারণ হচ্ছে ততক্ষণ সে গাছ আর জাগবে না, জঙ্গলের ভিতরে স্বাভাবিক চিরজীবী গাছ হয়েই থেকে যাবে, তাতে ফলও ধরবে না। আর একবার জেগে গেলে আর ঘুম পাড়ানো যাবে না তাকে? যাবে। গাছকে মন্ত্র পড়ে যে জাগিয়েছে, সে যদি কোনোভাবে মারা যায় তাহলে গাছ আবার স্বাভাবিক হয়ে যাবে। নিচু হয়ে শটগানটা অনিশের হাতে তুলে দেয় সুজয়। ফিসফিস করে বলে, ইরে, যাবি নাকি একবার নারীফোন খুঁজতে? হ্যাঁ, আনন্দের মাঝেও একটা খেয়াল হয় অনিশের। এটুকু সে বুঝেছে যে এ বাড়িতে বিনা আর সে নিজে ছাড়া আর কেউ দেখতে পায় না ইভাকে। তবে কি বিনাই মন্ত্র পড়ে জাগিয়েছে নারীফোনকে? কিন্তু বিনা সে মন্ত্র জানল কোথা থেকে? উত্তরটা খেলে যায় অনিশের মাথায়। বইয়ের শেষ কটা পাতা ছেঁড়া ছিল, সেখানেই হয়তো লেখা ছিল মন্ত্রটা। বিনা নিজেই নারীফোনকে জাগানোর পরে ছিঁড়ে নিয়েছে পাতা কটা, কিন্তু রেখেছে কোথায়? যাব, বোনও চলুক আমাদের সঙ্গে। কিরে, তুই যাবি নাকি? বিনা খুশি হয়ে ঘাড় নাড়ে। বাড়ি থেকে বেরোনোর ঠিক আগে একবার জঙ্গলের দিকে তাকায় অনিশ। আবার সেই পুরনো অনুভূতিটা ফিরে আসে ওর বুকের ভেতরে, কিন্তু কৌতূহলের বদলে
একটা ভয় এসে চেপে ধরেছে ওকে, যেন আগের চোখ দুটো নয়, অন্য দুটো নতুন চোখ চেয়ে আছে ওর দিকে। এবং সে চোখের দৃষ্টিতে একটা হিংস্র ভাব। বিনার হাতটা ধরেছিল অনিস, তবে বিনা মাঝে মাঝেই হাত ছেড়ে জঙ্গলের ভেতরের দিকে ছুটে যেতে চাইছে। অনিশের ওপর কড়া নির্দেশ, যাই হোক না কেন সুজয়ের দৃষ্টির বাইরে যেন না যায় ওরা। অনিশের ভেতরে ভেতরে খানিকটা ভয়ই করছে, মনের ভেতরে কে যেন বলে চলেছে, সবজে পাতার আড়াল থেকে কেউ এক দৃষ্টে চেয়ে আছে ওদের দিকে। মাঝে মধ্যেই ফিরে তাকাচ্ছে, গাছের মাথা কাণ্ডের ফাঁক দিয়ে গিয়ে আটকে যাচ্ছে ওর চোখ। না, কেউ নেই। এই জঙ্গলের একটা মজা কি জানিস, সারা বছর জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজ শোনা যায়, মানুষের গলার স্বরের মতো, তবে বিকট ভয়ঙ্কর আওয়াজ। দূর থেকে সে ক্ষীণ আওয়াজ শুনেই লোকের পিলে চমকে যায়। কারা করে আওয়াজ? কারা আর করবে, কোনো গাছের কাণ্ড হয়তো এমনভাবে তৈরি হয়েছে যে হাওয়া দিলে সেখান থেকে ওরকম ভুতুড়ে আওয়াজ ওঠে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, শীতকালে ব্যাপারটা পাল্টে যায়। ডিসেম্বর মাসেও জঙ্গল থেকে একটা আওয়াজ আসে, সেটাও গানের সুরের মতো, কিন্তু মিষ্টি, যেন জঙ্গলের ভেতরে শাস্ত্রীয় সঙ্গীতের মজলিস বসেছে। তবে গলার আওয়াজটা মেয়েলি, কেন যে হয়। আর ওই সময় লোকে জঙ্গলে ঢুকে উধাও হয়ে যায়। একটা গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বিনার হাতটা ধরে সুজয় তারপর কি যেন ভেবে বলে, আর বাকিদের? সুজয় উত্তর দেয় না, তার একটা কারণও আছে অবশ্য। জঙ্গলের ভেতরের দিক থেকে একটা চাপা শব্দ শোনা গেছে, শব্দটা ভারী কিন্তু পায়ের আওয়াজ নয়, বোঝা যায় সেটা আসছে কোনো জীবিত প্রাণীর ষড়যন্ত্র থেকে। ক্ষীণ, তাও যেন একটা অশুভ সংকেত আছে তাতে। বিনা কান খাড়া করে তাকিয়েছে সেদিকে, শটগান সামনে তুলে ধরে বিনাকে আড়াল করে সেদিকে এগিয়ে যায় সুজয়। অপরিচিত শব্দের তীব্রতা বেড়ে ওঠে, খানিক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে। একটা বছর কুড়ির মেয়ে দাঁড়িয়ে আছে জঙ্গলের ভেতরে, সমস্ত শরীরে সূক্ষ্ম পাতার মতো পোশাক, নাচের ভঙ্গি ছড়িয়ে পড়ছে অঙ্গে অঙ্গে, গুনগুন করে সুরেলা গানটা গাইতে গাইতে নাচছে সে। মেয়েটাকে চিনতে পারল অনিশ, ইভা। তাকে ডাকতে গিয়েও থেমে যায় অনিশ। হঠাৎ পায়ের শব্দে সুজয়কে দেখতে পেয়ে গান থামিয়ে তার দিকে অবাক হয়ে যাইল। ধীরে ধীরে একটা হাত তুলে হাতছানি দিয়ে ডাকলো কাছে। অনিশ চেয়ে দেখল সুজয়ের চোখের মনির রং বদলে গেছে। এই অপ্সরার ঢলঢলে রূপ আর মায়াময় কণ্ঠের জাদু যেন সম্মোহিত করেছে তাকে। সে এক পা করে এগিয়ে যায় মেয়েটার দিকে। অনিশের মন বলে ওঠে, ইভা নিজের মধ্যে নেই, কিছু একটা বদলে গেছে ওর মধ্যে। অশুভ কোনো ইঙ্গিত লুকিয়ে আছে শরীরের মূর্ছনায়। মেশো, মেশো, যেও না ওদিকে, যেও না, চিৎকার করে ওঠে অনিশ। কিন্তু সে শব্দ কানে যায় না সুজয়ের, তার কানে কেবল ধ্বনিত হচ্ছে ওই অপরূপ কিশোরীর মৃত্যুময় সঙ্গীতের আশকারা। মেশো, মেশো, তোমাকে, মেশো! কয়েক মুহূর্তের জন্য থেমে গেছিল সুজয়, একটু যেন চেতনা ফিরেছে তার। পেছনে ফিরতে যায় সে, সঙ্গে সঙ্গে সেই তিলোত্তমা কিশোরীর মুখের ভেতর থেকে বেরিয়ে আসে জীবটা, নিকষ কালো সুরের মতো একটা জীব। প্রায় 5 মিটার দূরে ছিটকে বেরিয়ে এসে সুজয়ের গলা বুক ঘাড় স্পর্শ করতে থাকে সেটা। অনিশ ভয়ার্ত চোখে চেয়ে দেখে ইভার চোখ দুটো ঘন হলুদ হয়ে গেছে, তার মসৃণ চামড়া ভেদ করে শরীরের সমস্ত শিরা উপশিরা বিভৎসভাবে ঠেলে বেরিয়ে আসতে চাইছে, যেন শিরা নয় গাছের মোটা শিকড় দিয়ে তৈরি তার শরীর। সুজয় আরও এগিয়ে যাচ্ছিল সেদিকে,
বিনা ছুটে গিয়ে তার জামার পেছন দিকটা খামচে ধরল। ইবার হলদে চোখ নেমে এলো বিনার দিকে। সঙ্গে সঙ্গে হাতে রাইফেলের বাট দিয়ে মেয়ের মাথায় সজোরে একটা বাড়ি মারল সুজয়। চাপা শব্দ করে মাটিতে ছিটকে পড়ল বিনা। মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো তার। অনিশের দিকে চেয়েই পিছু হাঁটতে শুরু করেছে সুজয়। তার নিজের চোখেও ঘন হলদে রং ফুটতে শুরু করেছে। ঠোঁটে কোনো চাপা পৈশাচিক হাসি খেলা করছে। অনিশের দিকে চেয়ে এসে বলে, আহ বিরক্ত করিস না তো, তোরা বাড়ি যা, আমার একটু দেরি হবে। পেছতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে গেল সুজয়। ইবার গান এতক্ষণে থেমে গেছে। বুকে হেঁটে সুজয়ের দিকে এগিয়ে এলো সে। কিসের একটা লোভ চিকচিক করছে তার সমস্ত শরীর জুড়ে। সুজয়ের গলার কাছে এসে একবার তার মুখের উপর হাত বুলিয়ে নিল। তারপর সে যা করল তাতে অনিশের বুকের ভেতরে সমস্ত রক্ত জল হয়ে গেল। দুহাতে নিজের মাথার চুল দুদিক থেকে চেপে ধরে টানতে লাগলো ইবা। সেই টানে তার মাথার দুদিক থেকে মুখমণ্ডল দু ফাঁক হয়ে সরে গেল। ঠিক যেন একটা কাপড়ের মুখোশ পড়েছিল সে এতক্ষণ। সেই মুখোশ দুদিকে খসে পড়ে এখন হিলহিলের সাপের মতো বিকট আকৃতির একটি মুখ বেরিয়ে আসছে সেখান থেকে। দুটো প্রায় অদৃশ্য কিন্তু হলদে চোখ আছে সেখানে। মুখের ভেতরটা থেকে জিভটা বেরিয়ে এলো কিছুটা, ক্রমশ এগিয়ে গেল সুজয়ের মুখের কাছে। চিৎকার করে উঠল সুজয়। প্রাণীটা ফিরেও তাকালো না তার দিকে, কিন্তু থেমে গেল জিভটা। আর একটা শব্দ ভেসে আসছে। অনিশ্চয় দেখল মাটিতে পড়ে থাকা বিনার একটা হাত উঠে এসেছে উপরে। কপাল থেকে নামা রক্ত মুখ ভাসিয়ে দিচ্ছে তার, কিন্তু তার মধ্যেও উঠে আসা হাতটা ধীরে ধীরে নড়তে শুরু করেছে। একটা বিশেষ ছন্দে আন্দোলিত হচ্ছে বিনার হাতটা, মিষ্টি গানের সুর। মুখ তুলে আকাশের দিকে চেয়ে তীব্র হিস হিসে একটা শব্দ করে উঠল প্রাণীটা। তারপর মাটির ওপর দিয়ে কালো সর্পিল বিদ্যুৎ রেখার মতো হারিয়ে গেল জঙ্গলের ভেতরে। এতক্ষণ সুজয়ের চোখ খোলাই ছিল। প্রাণীটা মিলিয়ে যেতেই তার চোখে আবার রং ফিরে এলো। হতবুদ্ধি হয়ে চেয়ে বসে রইল সে। বিনা, বিনা! এক দৌড়ে সেদিকে এগিয়ে গেল অনিশ। জঙ্গলের একটা গাছের গুঁড়ির মধ্যে মুখ গুঁজে পড়ে আছে মেয়েটা। বুকের স্পন্দন হারিয়ে যাচ্ছে ক্রমশ। বিছানায় শুয়ে অনেকক্ষণ থেকে উসখুস করছিল অনিশ। ঘুম আসছে না কিছুতেই। মাথার ভেতর হাজারো চিন্তা জড়ো হয়ে আসছে। কাল থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বিনা। ডাক্তার বলেছেন যে কোনো সময় খারাপ খবরের জন্য তৈরি থাকতে। মাসি মেশো দুজনেই হাসপাতালে। এত বড় বাড়িটায় অনিশ একা। কয়েকবার এপাশ ওপাশ করে শেষে উল্টো হয়ে শোয়ার চেষ্টা করতেই মনে হল ওর ডান দিকের দেওয়ালের গায়ে কিছু একটা নড়ে উঠছে। মাথা তুলে দেখার চেষ্টা করতেই দুটো জল জলে চোখ দেখতে পেয়ে মুহূর্তের জন্য চমকে উঠল অনিশ। ইভা! ব্যাপারটা বুঝে কিন্তু আর ভয় পেল না অনিশ, বরঞ্চ অদম্য রাগে তার কপালে শিরা দপদপ করে উঠল। তুই, তোর জন্য বিনা, কি করেছি আমি? তুই মিথ্যাবাদী, এই জঙ্গলে তুই ছাড়া আর কেউ নেই। তুই তুই মেশোকে ওইভাবে ছুটে গিয়ে ইভাকে আক্রমণ করার চেষ্টা করে অনিশ, কিন্তু পারে না। মনে হয় ওর শরীরটা অসম্ভব ভারী হয়ে উঠেছে। মেয়েটা চাইলেই অনিশের শরীর নিয়ন্ত্রণ করতে পারে। উঠিস না এখন, অদ্ভুত একটা রাত আজ, তাই না রে? ইভার গলা উদাস শোনায়। বারান্দা দিয়ে বাইরে তাকিয়েছে সে। অনিশ আবার উঠতে চায় বিছানা থেকে, আবার ব্যর্থ হয়। কি চাস তুই, কি চাস? এই মানুষগুলো কি ক্ষতি করেছে তোর? ইভা উত্তর দেয় না। তার মায়াময় কণ্ঠ যেন অন্য কোনো জগৎ থেকে ভেসে আসছে। অনিশ আস্ফালনের চেষ্টা করতে থাকে। ইভা বলেই চলে, আমার ছিল একটাই বন্ধু, রোজ বিকেল হলে সবাইকে লুকিয়ে আমার কাছে চলে আসত। দুজনে খেলতাম সন্ধে পর্যন্ত। আমার এই পৃথিবীতে ও ছাড়া আর কেউ ছিল না। আর আজ তোর জন্য সে মরতে বসেছে। হুট করে অনিশের মুখের সামনে চলে আসে সে। এখন আমার একটা নতুন বন্ধু হয়েছে,
আমি আমি ঘৃণা করি তোকে, ঘৃণা। আনমনে একটা গান গেয়ে চলেছে ইভা। সুরটা চেনা লাগে না অনিশের। ইভার একটা আঙুল তার কপাল আর মুখের ওপর ঘুরে বেড়াতে থাকে, যেন মুখের ওপরে হাত বুলিয়ে তাকে ভালো করে বোঝার চেষ্টা করছে। সবুজ চোখের মণি জ্বলে উঠছে বারবার। অনিশ অস্বস্তিতে ছটফট করতে থাকে। চল ঘুরে আসি একটু, জঙ্গল জেগে উঠেছে আজ। অনিশের হাত ধরে একটা টান দেয় ইভা। অনিশ বাধা দেওয়ার চেষ্টা করেও বিফল হয়। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তোর খুব জঙ্গল দেখতে ইচ্ছা করে না রে? চল একটা জায়গা দেখিয়ে আনি তোকে। হাত ধরে টেনে বারান্দার রেলিং এর কাছে এনে দাঁড় করায় তাকে ইভা। দমকা হাওয়ার স্রোত ওদের ঠেলে ভেতরে ঢুকিয়ে দিতে চাইছে এখন। হঠাৎই হেসে ফেলে অনিশ। একটা ভাবনা মাথায় আসতে মনটা হালকা হয়ে গেছে তার। ইভা অবাক হয়ে তার দিকে যায়। হেই, তুই হাসছিস কেন? বিনা ছাড়া কেউ তোকে দেখতে পায়নি, মানে বিনাই নারী ফোনকে জাগিয়েছে। এখন বিনা যদি মরে যায় তাহলে তুইও থাকবি না। অপ্রত্যাশিত বাঁকা হাসি হাসে ইভা। তোর কষ্ট হবে না? কষ্ট? আনন্দ হবে আমার, আনন্দ। বেশ, আমারও আজ একটু আনন্দ হোক। ইভার মুখ লাল হয়ে ওঠে। বড় করে একটা নিঃশ্বাস নেয় সে, তারপর আচমকাই সজোরে ধাক্কা মারে অনিশের পিঠে। অনিশ টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গ্রিলের ওপারে। ইভার হাতের চাপে বারান্দা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে আসে সে। ওপর থেকে ইভার সুরেলা গলা শুনতে পায়। আজ আমার শেষ আনন্দের দিন। কানের পাশ থেকে সনসন করে হাওয়া বইছে, কিন্তু মুখ থেকে চেষ্টা করে কোনো শব্দ বের করতে পারে না। অনিশ বুঝতে পারে শরীরটা মাটির দিকে নেমে আসছে। আর কয়েক মিটার নিচে নামলেই চোখ বন্ধ করে ফেলে সে। হাওয়াতেই এক সেকেন্ডের জন্য থেমে যায় অনিশের শরীরটা। পিঠে আবার সেই মোমের মতো হাতটা এসে পড়েছে। মাটি ছেড়ে ওপরের দিকে উঠতে শুরু করেছে ওর শরীর। ও ঠিক পাশেই ওর মতোই হাওয়ায় ভেসে রয়েছে ইভা। তার আঙুলের ডগায় সবুজ আলোটা আবার জ্বলতে শুরু করেছে। হাওয়ার উন্মাদ বেগের শব্দ ছাপিয়ে আবার গানের সুর কানে আসে। কি চাস তুই? হ্যাঁ, কি চাস? বলেছিলাম না একটা জায়গা দেখাবো তোকে, বলেছিলাম না আজ একটা সুন্দর মায়াবী রাত। এবার আর নিচের দিকে নয়, মাটি থেকে মিটার পঞ্চাশেক উঁচুতে শূন্যে ভাসতে ভাসতে জঙ্গলের দিকে এগিয়ে চলেছে ওরা। ওদের ঘিরে রেখেছে সেই সবুজ আলোর আবছাবৃত্ত। জঙ্গলের মাথার ওপর বিরাট গোল চাঁদ উঠেছে আজ। গাছপালার স্রোতের মধ্যে দিয়ে সেদিকেই যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে ওকে ইভা। কয়েক সেকেন্ড পরে অনিশ দেখল এক অদ্ভুত নৈসর্গিক দৃশ্য ফুটে উঠেছে ওর পায়ের তলায়। ঘন অন্ধকারে ঢাকা মহিরুহের জঙ্গল যেন লম্বা লম্বা পাতা আকাশে ছুঁড়ে দিয়ে বারবার স্পর্শ করতে চাইছে ওর পা। অন্ধকারের ভেতরেও জঙ্গলে ঢাকা পড়া মাটির ওপর থেকে রাশি রাশি জঙ্গলি জানোয়ার যেন হাঁ করে ওপর দিকে তাকিয়ে রয়েছে ওর দিকে। চাঁদের পাশ দিয়ে কয়েকটা বাদুড় উড়ে গেল। জঙ্গলের গভীরতম প্রান্ত থেকে অচেনা কোনো প্রাণী আকাশ বিদীর্ণ করে শীষ দিয়ে উঠল। কয়েক মুহূর্তের জন্য রোজ রাতের সেই ভয়ঙ্কর স্বপ্ন, আত্মহত্যা, নারীফোন গাছ, মা, বিনার রক্তাক্ত মুখের কথা ভুলে গেল অনিশ। এক অপার্থিব স্বপ্ন যেন কোনো রূপকথার দেশে বয়ে এনেছে ওকে। গুনগুন গানের সুর এখন আরো সুরেলা হয়েছে। মনে হলো এভাবে হাওয়ায় ভাসতে ভাসতে ঘুমিয়ে পড়বে সে। পাশে ফিরে তাকাতে সে দেখল ইভা এখনো ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ও অবাক হয়ে সম্মোহিতের মতো জিজ্ঞেস করল, কি চাস তুই? কি চাস আমার থেকে? জানিস, সব প্রশ্নের উত্তর প্রশ্ন করে পাওয়া যায় না। তাহলে? দুটো ভাসমান শরীর ধীরে ধীরে একটা উঁচু সিডার গাছের মাথার উপর নেমে আসে। অন্য গাছগুলোকে ছাড়িয়ে এই গাছের ডাল খানিকটা যেন
আকাশের দিকে আঙুল বাড়িয়েছে। একটা মোটা ডালের উপর বসে পড়ে দুজন। এখানে হাওয়ার স্রোত কিছুটা কমে গেলেও কনকনে ঠান্ডা অনিশের হাড় কাঁপিয়ে দিচ্ছে। হাওয়ার স্রোতে ইভার চুলগুলো উঠতে শুরু করেছে। সমস্ত শরীর থেকে একটা সবুজ আভা বেরিয়ে আলোর আবছা বৃত্ত রচনা করে রেখেছে ওদের চারপাশে। গাছের ডালটা শক্ত করে ধরে অনিশ। এখান থেকে পড়ে গেলে বাঁচার আশা নেই, নাকি মেয়েটা বাঁচিয়ে নেবে ওকে। ইভা গাছের একটা ডালে হেলান দিয়ে বসে, গুনগুন স্বরটা থেমেছে এতক্ষণে। আমরা এখানে এসে বসতাম একসময় জানিস, মগ ডালে, আমি আর এখান থেকে গোটা জঙ্গল দেখা যায়। আজও রোজ রাত হলে এখানে এসে বসি আমি, মনে হয় একটু পরেই নিচে খসখস আওয়াজ হবে, ও এসে আমাকে ডাকবে, ইভা ইভা। কে? কেন তুই ডাকবি না? তুই আমার বন্ধু নস। আমার এখনো বিশ্বাস হয় না ওই মেশোকে ওইভাবে। আজ থেকে 10 দিন আগে আমার মতো কেউ থাকতে পারে বলেই বিশ্বাস হতো না তোর। তুই সত্যি করে বলতো, জঙ্গলের মধ্যে ওটা তুই ছিলি না? তুই বিনার কোনো ক্ষতি করিস নি? করেছি। এই জঙ্গলে যতগুলো মানুষ মারা গেছে তাদের সবাইকে আমি একা মেরে ফেলেছি। চিন্তা করিস না, আমি চলে যাব এখান থেকে। আর কোনো উত্তর দেয় না অনিশ। সেও ডালের একটা দিকে হেলান দিয়ে বসে। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে নামে তার, থুতনিটা ভিজে যায়। অল্প চাঁদের আলোতেও সেটা দেখতে পায় ইভা। ওর দিকে সরে এসে কাঁধে একটা হাত রাখে। মায়ের জন্য কষ্ট হয় তাই না? মায়ের সুইসাইড নোটটা বাবাকে লেখা ছিল, আমাকে কিছু বলে যায়নি। কেন? তুই কি শুনতে চাইছিলি? আমার মা খুব সাহসী ছিল, লড়াই করতে পারতো একা, কোনোদিন কোনো সমস্যাকে ভয় পায়নি। শেষে ঠিক কোন কারণে? লড়াই করতে পারি বলেই কি লড়াই করে যেতে হবে সব সময়? যে লড়াই লড়তে গিয়ে আরো কয়েকটা মানুষের ক্ষতি হয় সেটা করে লাভ কি? সবাই চলে যায় কেন বলতো? মা, তুই, বিনা, যাদের আমি ভালোবাসি। মানুষ তো কোথাও যেতে পারে না রে, আমাদের মতো মানুষকে তো কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয় না। আকাশের বুকে ছেঁড়া মেঘের মতো ঘুরে বেড়ায়। তবে হ্যাঁ, মাঝে মাঝে চোখের সামনে থেকে হারিয়ে যায় বটে, তবে চিহ্ন রেখে যায়। মানুষ চিহ্ন না রেখে কোথাও যেতে পারে না। ধুর, ডাক্তারবাবু বলেছে মায়ের কোনো চিহ্ন আমার আশেপাশে না রাখতে। তা কি করে হয়? তোর মায়ের সব থেকে বড় চিহ্ন তুই নিজে। তোর এসব ভালো লাগছে না আমার। তাহলে? আচমকাই সরে এসে ইভার কাঁধে মাথা রাখে অনিশ। প্রথমে হকচকিয়ে যায় ইভা, তারপর হেসে ফেলে, চাপা স্বরে বলে, আচ্ছা শোন, কাল বেলা ঠিক 11টার সময় খুব মন দিয়ে কান পাতলে জঙ্গলের থেকে একটা শব্দ শুনতে পাবি, অনেকটা গানের মতো। সেটা খেয়াল করে জঙ্গলের ভিতরে চলে আসবি। তুই থাকবি তো? থাকবো, চিন্তা করিস না। করব না, একটা গান শোনা। কয়েক পলক চুপ করে থাকে ইভা। ওদের ঘিরে হাওয়ার চলাচল আগের থেকে কমে এসেছে। জঙ্গলের বুক থেকে ভেসে আসা রাতচরা প্রাণীদের শব্দ এক নৈসর্গিক তান তুলেছে। তাতে গলা মিলিয়েই একটা অচেনা সুরে গান ধরে ইভা। অদ্ভুত একটা ম্যাজিক ঘটে তাতে। আলো জ্বলে না, হাওয়ার বেগ পাল্টায় না, কেবল চোখের জলের বাষ্প নিয়ে অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে অনিশ। তীব্র শব্দেই ঘুম ভেঙে যায় অনিশের। তবে জঙ্গল থেকে ভেসে আসা নয়, একতলা থেকে,
একরাশ লোক সেখানে জড়ো হয়েছে কোনো কারণে। কান্নার শব্দ আসছে, মাসির বিলাপ শুনতে পাচ্ছে অনিশ। মুহূর্তে বিছানা ছেড়ে মাটিতে নেমে আসে, সিঁড়ি বেয়ে একতলায় নেমেই সে থমকে যায়। একটা সাদা গদির ওপরে শুয়ে আছে বিনা, বারবার মেয়ের মৃতদেহের ওপর আছড়ে পড়ছে শর্মিলা। কখনো তেজ হারিয়ে তার শরীরটাও নিথর হয়ে যাচ্ছে। অনিশকে দেখতে পেয়ে জগদীশ এগিয়ে এসে জড়িয়ে ধরার চেষ্টা করে। বিনা তোকে? কথাটা শোনে না অনিশ, জগদীশের হাত ছাড়িয়ে দৌড়ে চলে যায় অনেকটা দূরে। কোথায় যাচ্ছিস তুই? জঙ্গলের দিকে যাস না। কিন্তু ওকে বাধা দেওয়ার কারোর কোনো গরজ নেই আর। জগদীশ হাল ছেড়ে দেয়, সমস্ত মুখ লাল হয়ে উঠেছে অনিশের। বিনা মারা গেছে মানে ইভাও আর নেই কোথাও। অনিশের মনে হলো আর কিছুর পরোয়া করে নাও, আজ যেভাবেই হোক ওকে জানতে হবে কেন মরতে হলো বিনাকে, কেন ইভা সেদিন জঙ্গলের ভেতরে ওভাবে। জঙ্গলে পা রাখার আগেই একটা শব্দ শুনতে পেয়েছে অনিশ, একটা গানের সুর। দিক বিদিক জ্ঞান হারিয়ে সেটা লক্ষ্য করেই জঙ্গলের ভেতরের দিকে ছুটতে থাকে অনিশ। পেছনে বিনার মৃতদেহকে ঘিরে বিলাপের শব্দ কমে আসছে, খানিক দূর আসতেই কিন্তু থমকে দাঁড়িয়ে গেল অনিশ। ওর সামনেই একটা গাছের গোড়ায় লম্বাটে একটা কি যেন পড়ে আছে, মানুষের শরীর কি? ধীরে ধীরে এগিয়ে গেল অনিশ। জিনিসটার কাছাকাছি পৌঁছেই বুঝতে পারল ব্যাপারটা মানুষ নয়, মানুষের খোলস, একটা কিশোরী মেয়ের দেহের খোলস। সে খোলসটা এতক্ষণ যে পড়েছিল, তার গলা গাছের ফাঁক থেকেই গানের সুরের মতো শোনাচ্ছে। পায়ে পায়ে এগিয়ে যায় অনিশ। জঙ্গলের একটা বিশেষ জায়গায় কয়েকটা গাছের পাতা জমাট বেঁধে কি যেন আড়াল করে রেখেছে। একটা পাতা সরিয়ে সেখানে চোখ রাখতেই তার পা কেঁপে যায়। ওর সামনেই কয়েক গজের উন্মুক্ত একটা জায়গা, তার একদিকের কোণে দাঁড়িয়ে আছে সেদিনের সেই বিকট আকার খয়েরি সাপের মতো স্যাঁতস্যাঁতে একটা প্রাণী। সরীসৃপ হলেও সোজা হয়ে দাঁড়াতে পারে সে। অনিশের পা কেঁপে যাওয়ার একটা আওয়াজ হয়েছিল, মুহূর্তে প্রাণীটা ফিরে তাকালো ওর দিকে। অনিশ অবাক হয়ে দেখল প্রাণীটার খুদে প্রায় অদৃশ্য সাপের মতো চোখ দুটো পাল্টে গেল কিশোরীর মোহময় চোখে, যেন কয়েক মুহূর্তের জন্য সে ভুলে গেছে মানুষের খোলসটা তার আর গায়ে নেই। পর মুহূর্তে সেই খেয়ালটা হতেই তীব্র শিস ধ্বনি বেরিয়ে এলো তার মুখ থেকে, এক অপার্থিব সুরেলা অথচ ভয়ঙ্কর শব্দ করে প্রাণীটা বিদ্যুৎ বেগে এগিয়ে এসে দাঁড়ালো ওর চোখের সামনে। উন্মাদের মতো জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলো অনিশ। ওর পেছনে সেই ভয়াবহ ডাকটা বেড়ে উঠেছে, মনে হলো একটু একটু করে নিজের মাথার ওপর নিয়ন্ত্রণ হারাবেও সমস্ত চেতনা অন্য কারোর দখলে চলে যাবে। জঙ্গলের গাছগুলো আরো বেশি করে ঘেঁষে এলো ওর দিকে, মাটির ওপরে আছড়ে পড়ল অনিশ। মাথাটা সজোরে ঠুকে গেল জঙ্গলের মাটিতে। চোখ তুলে পেছন ফিরে তাকাতেই দেখলো সেই কুৎসিত প্রাণীটা এগিয়ে আসছে ওর দিকে। তার অন্ধকার মুখের ভেতর থেকে বেরিয়ে আসা শব্দ আরো তীব্র হয়েছে আরো। অনিশ বুঝল মৃত্যু পায়ে পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ঠিক এই সময় একটা ঝোড়ো হাওয়ার দাপট আচমকাই যেন উড়িয়ে নিল অনিশের শরীরটাকে। কিছু বুঝে ওঠার আগেই সে শুনতে পেল শন শন হাওয়া ওর কানের পাশ দিয়ে বইছে, সেই সঙ্গে ওই বিকট শব্দটা ঢেকে দিয়ে বেজে চলেছে একটা চেনা গান। চোখ খুলতেই চেনা মুখ দেখতে পেল অনিশ। ইভার সবুজ চোখের মণি দুটো ওর মুখের ওপর স্থির হয়ে আছে। তুই তুই কিন্তু তুই তো উত্তর না দিয়ে শূন্যে ভেসে একটা গাছের ভাঁজ হওয়া মোটা ডালের ওপর ওকে শুইয়ে দিল ইভা। সতর্ক চোখে দেখে নিল চারপাশ, না বিপদ আপাতত কেটে গেছে। হাঁপাতে হাঁপাতে সে বলল, চুপ চুপ, কোনো কথা নয়, ও ওরা আশেপাশেই আছে। কিন্তু বিনা তো মারা গেছে, ও যদি নারী ফোনকে জাগিয়ে থাকে তাহলে তুই বেঁচে আছিস কি করে? ডালের উপরে বসেই নিজের বুকের কাছটা চেপে ধরল ইভা।
সে জায়গাটা লাল হয়ে আছে। দম নিতে নিতে বলল, আছি আছি, কারণ বিনা নারী ফোনকে জাগায়নি। তাহলে কি জাগিয়েছিল? তোর মা, তোর মা আজ থেকে 30 বছর আগে। উত্তরটা মাথায় ঢুকতে কিছুটা সময় নেয় অনিশের। প্রায় কয়েক মিনিট পরে প্রশ্ন করে সে, কিন্তু বিনার যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে ও মিশমশাইকে বাঁচালো কি করে? বিনা বাঁচায়নি। ইভার বুকের যন্ত্রণাটা বেড়ে ওঠে। একটু আগেই অনিশকে বাঁচাতে গিয়ে প্রাণীটা আক্রমণ করেছিল তাকে। গলার স্বর আরো ক্ষীণ হয়ে আসে ইভার। নিম্ফ যাকে আক্রমণ করে মাথার ওপরে আর নিয়ন্ত্রণ থাকে না কারো, ফলে ঘটনার কথা সে কিছু মনেও থাকে না। কিন্তু যে তাকে বাঁচাচ্ছে তার কথা মনে রাখতে পারে। আমি চাইনি, আমি চাইনি আমার কথা তোরা দুজন ছাড়া কেউ জেনে যাক। তাই গাছের আড়ালে থেকে ওর শরীরটা ব্যবহার করেছিলাম আমি। মানে সেদিন যে গানটা মিশুকে বাঁচিয়েছিল সেটা তুই গাইছিলি? কিন্তু মাও তো মারা গেছে। যা বলছি মন দিয়ে শোন। আজ থেকে 30 বছর আগে একটা পুরনো ডায়েরি খুঁজে পায় তোর মা। সেই ডায়েরির পেছনের পাতায় জঙ্গলের মধ্যে একটা গাছের হদিশ আর একটা মন্ত্র লেখা ছিল। জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই গাছ খুঁজে বের করে বাচ্চা মেয়েটা। খেলার ছলে মন্ত্রটা পড়ে গাছটাকে জাগিয়ে তোলে সে। তবে রুমি একটা কথা জানতো না, গাছকে একবার জাগিয়ে তুললে প্রতি বছর শীতের সময় একবার করে ফল দেয় সে। সেই ফল মানুষে পরিণত হয় বটে, কিন্তু গাছের বন্ধন ছেড়ে বেরোতে পারে না। তার জন্য দরকার হয় আর একটা জীবিত মানুষের। জঙ্গলের ভিতরে কাঠ কাটতে আসা কাঠুরেদের গান গেয়ে টেনে আনে সে। তারপর কাছে এলে সেই কাঠুরেকে টেনে নিয়ে যায় গাছের কাণ্ডারের ভিতরে। কাঠুরে কিন্তু মরে না, তার হৃৎপিণ্ড শরীর জেগে থাকে। সেই জীবন্ত শরীরের প্রাণ শক্তিটুকু ব্যবহার করে নিম্ফরা। আমরা নারী ফোন গাছ থেকে যারা জন্মায়। কিন্তু শুধু গাছের বন্ধন ছেড়ে বেরোলেই হবে না। নিম্ফরা বুঝতে পারে যত বেশি মানুষকে তারা বশ করতে পারবে তত বেশি জীবন শক্তি পাবে। একটার পর একটা মানুষকে বশ করতে শুরু করে ওরা। নরলোভী হিংস্র হয়ে ওঠে। আজ তুই যাকে দেখলি সেও আমার মতোই নিম্ফ। কেবল ওদের ভিতরটাও বদলে গেছে, লোভে হিংস্র হয়ে গেছে ওরা। তাহলে তুই বদলাসনি কেন? কারণ তোর মা রুমি। এই পৃথিবীতে চোখ মেলার পর আমি কাউকে চিনতাম না। গোটা জঙ্গলটাকে কেবল ভয় পেতাম। তোর মা ছাড়া আর কোনো বন্ধু ছিল না আমার। আমাকে জঙ্গল চেনায় রুমি। রোজ বিকেলে পায়ে হেঁটে এই গাছটার কাছে চলে আসত। সন্ধে অবধি আমরা দুজনে খেলা করতাম। তারপরও বাড়ি ফিরে গেলে আমি সারা রাত জঙ্গল থেকে তাকিয়ে থাকতাম ওর ঘরের দিকে। ও মাঝে মাঝে বারান্দায় এসে দাঁড়াতো। আমার আর কোনো বন্ধু ছিল না। কিন্তু আমার মাও তো মারা গেছে, তাহলে? অনিশের দুই কাঁধে দুটো হাত রাখি ইবা কঠিন গলায় বলে, তোকে একটা কাজ করতে হবে। কঠিন, ভীষণ কঠিন কাজ। পারবি তো? কি? ইবা কিছু বলার আগেই দুলে ওঠে গাছটা। আবার সেই চেনা শীষের শব্দ ভেসে আসছে কাছ থেকে। গাছের তুলুনিতে দুজনেই নেমে আসে মাটির ওপর। অনিশ অনুভব করে ইভার মোমের মতো হাতটা কোথায় যেন টেনে নিয়ে চলেছে ওকে। পেছনের বিকট শব্দ থেকে দূরে
কিন্তু যে কোনো দিকে নয়, যেন একটা নির্দিষ্ট দিকে ছুটে চলেছে ওকে নিয়ে। জঙ্গলের বুনো গন্ধ অনিশের মাথার ভেতরে ঝিমঝিমে ব্যথা ধরিয়ে দেয়। নিজেকে হালকা মনে হয়। কোথায় নিয়ে চলেছে ওকে ইভা? কতক্ষণ কেটে গেছে জানে না, জ্ঞান হারিয়ে ফেলেছিল কি? চোখ খুলে অনিশ দেখে ওর ঠিক পাশেই বসে আছে ইভা। বারবার ঠেলা দিয়ে জাগানোর চেষ্টা করছে ওকে। খুব ক্ষীণ, তাও অনিশের কানে আসে ওদের চারদিক থেকে গোল করে ঘিরে সেই শীষের শব্দ এগিয়ে আসছে। ওদেরকে ঘিরে ফেলেছে নিম্ফরা। ওরা ওরা আতঙ্কের স্রোত অনিশের পা চেপে ধরে। ভয়ের কিছু নেই, আয় একটা জিনিস দেখাই। অনিশের হাত ধরে টান দেয় ইভা। অনিশ উঠে পড়ে। আর কিছুক্ষণ পরেই ওদের গোল করে ঘিরে ধরবে নিম্ফরা। এদের আটকানোর কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, নারী ফোনকে যেমন জাগানো যায় তেমন ঘুম পাড়ানো যায় না কোনোভাবে? যায়। কিভাবে? যে মন্ত্রটা পড়ে জাগাতে হয় সেটা দিয়ে। মনে মনে একটা হিসেব করতে চায় অনিশ, কিন্তু মেলে না। কিন্তু সেই মন্ত্রটা তো হারিয়ে গেছে। আচ্ছা, মা ডায়েরির শেষ পাতাগুলো ছিঁড়ে ফেললো কেন? ওখানেই তো লেখা ছিল মন্ত্রটা। রুমি ছেড়ে নি ওগুলো। তাহলে? আমি ছিঁড়েছিলাম। কিন্তু কেন? নারী ফোন ঘুমিয়ে পড়লে আবার সব নিম্ফরা ঘুমিয়ে পড়বে, সেই সঙ্গে আমিও। রুমিকে আমি কোনোদিন জানতে দিইনি বাকি নিম্ফদের ব্যাপারে। ওর বয়স একটু বাড়তে ও চলে গেল এখান থেকে। এই জেগে থাকার নেশাটাও পেয়ে বসলো আমাকে। বলেছিলাম না, এতগুলো মানুষের মৃত্যু শুধু। ওদের ঘিরে শীষের শব্দ আরো কাছে এগিয়ে আসছে। হঠাৎ একটা মোটা কাণ্ডের লম্বাটে গাছের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে ইভা। দুটো হাত মাটির উপর রেখে অজ্ঞাত কোনো রীতিতে প্রণাম করে গাছটাকে। অনিশ তাকিয়ে দেখে সেই সরু গাছের কাণ্ডটা দুদিকে খুলে যাচ্ছে ধীরে ধীরে, যেন কাণ্ডটা দরজার মতো খুলে দিচ্ছে অন্য কোনো জগতের প্রবেশ পথ। কয়েক সেকেন্ডের মধ্যে অনিশ স্তম্ভিত চোখে চেয়ে দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে একটা বিরাট গাছের কাণ্ড। আদিম বিলুপ্ত কোনো দৈত্যাকৃতি বৃক্ষ যেন মহাপ্রলয়ের পর মাটি ফুঁড়ে আবার ফিরে এসেছে পৃথিবীর বুকে। ওপরে তাকিয়ে সে দেখল গাছের মাথাটা গিয়ে মিশেছে আকাশের গায়ে। বিস্তৃত ডালপালার গোপন শিরা গিয়ে স্বর্গ থেকেই জীবন রস শোষণ করে নিচ্ছে যেন। একটা মিহি সাদাটে কুয়াশা প্রদক্ষিণ করছে গাছটাকে। গাছের ডালের মাঝে আলোর বিন্দু ফুটে উঠে মিলিয়ে যাচ্ছে। মাটি থেকে উঠে গাছের কাণ্ডের ওপর একটা হাত রাখল ইভা। সঙ্গে সঙ্গে কাণ্ডর একটা দিক পাথরের স্ল্যাবের মতো সরে গিয়ে অভ্যন্তরে লুকিয়ে থাকা সংকীর্ণ একটা গুহা মুখ উন্মুক্ত করে দিল। কুয়াশাটা সেই জায়গাতে কিছুটা ঘন হয়ে আছে। ভেতর থেকে একটা সবুজ আভা বেরিয়ে আসছে। অনিশ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল সেই দিকে। কয়েক পা হেঁটে কুয়াশাটা পেরিয়ে যেতেই মনে হলো এক অদ্ভুত দৃশ্যের সামনে এসে দাঁড়িয়েছে সে। গুহার ভেতরে একরাশ বটের ঝুড়ির মতো শাখা ঝাঁকে ঝাঁকে নেমে গেছে ওপর থেকে নিচ অবধি। সেই ঝুড়ির ফাঁকে ফাঁকে দপদপ করে জ্বলছে একদলা মাংসপিণ্ড। ভালো করে তাকিয়ে থেকে অনিশ বুঝতে পারল মানুষের হৃৎপিণ্ড। এই হতভাগ্য মানুষগুলোর শরীর থেকে প্রাণ শোষণ করে নিয়েই বেঁচে থাকে নিম্ফরা। ওই হৃৎপিণ্ডই এদের জীবন শক্তি। আর একটু এগিয়ে আসতেই থমকে যায় অনিশ। হাত দিয়ে এবার একটা ইশারা করে ইভা। সেই ইশারাতেই ধীরে ধীরে দুপাশে ফাঁক হয়ে যায় ঝুড়িগুলো। গাছের কাণ্ডের একটা ফাঁকা অংশ দৃশ্যমান হয়ে পড়ে থাকে। কয়েক সেকেন্ড সময় লাগে অনিশের। সেই পাথরের মতো ফাঁকা জায়গাটায় কিছু মিশে আছে যেন। খেয়াল করলে বোঝা যায় একটা আস্ত মানুষের শরীর। শ্যাওলা স্তর এসে গাছের সঙ্গে মিশিয়ে ফেলেছে মানুষটাকে। শরীরের কয়েকটা জায়গা ক্ষয়ে গেছে, যেন মানব দেহটাকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছে গাছটা। কেবল তার হৃৎপিণ্ডটা বারবার নড়ে উঠছে। সে জীবন্ত। রুমি আত্মহত্যা করেনি, তবে ওর একটা রোগ ধরা পড়ে, মারণ রোগ। ওর জীবন আর বেশি দিনের ছিল না।
সেটা বুঝতে পেরে আবার নারী ফোনের কাছে ফিরে আসেও। রুমি জানত নিজের ছেলের কাছে সারা জীবন থাকতে পারবে না, কিন্তু ছোটবেলার সেই ফেলে যাওয়া বন্ধুটাকে তো বাঁচাতে পারবে। তারও আর কোথাও কেউ নেই, এত বছর একা এই গভীর জঙ্গলের মধ্যে নারী ফোনের শরীরে মিশে থাকলে রোগ ওর শরীরকে ক্ষয় করতে পারবে না। আমিও বেঁচে থাকবো বহুকাল। মা, মা, মা! অনিশের মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না, সে অবাক বিস্ময়ে চেয়ে থাকে অর্ধেক উদ্ভিদে পরিণত হওয়া মানুষটার মৃত মুখের দিকে। সেই স্বপ্নটা অবিকল সেই স্বপ্নের মতো দেখাচ্ছে মুখটা, তবে আর সেটাকে ভয় লাগছে না অনিশের। কতক্ষণ সেভাবে দাঁড়িয়েছিল তার মনে নেই, পেছন থেকে একটা হাত পিঠে এসে পড়তে হুঁশ ফেরে অনিশের। কোমর থেকে বের করে ছুরিটা ওর দিকে এগিয়ে দেয় ইভা। তুই জানিস কি করতে হবে। কিন্তু আমি মাকে। জঙ্গলের ফাঁক দিয়ে দ্রুত বেরিয়ে আসতে শুরু করেছে প্রাণীগুলো, শিশের শব্দে ভরে উঠেছে জঙ্গলের চারপাশ। সময় নেই, তাড়াতাড়ি কর। কিন্তু মায়ের মতো তুইও হারিয়ে যাবি তাহলে। তুই তো সাহসী, তুই লড়াই করতে পারিস, আমার মতো দুর্বল নোস তুই। এগিয়ে সে সজোরে তাকে জড়িয়ে ধরে ইবা। লড়াই করতে পারি বলেই কি লড়াই করতে হয় সব সময়? আমি খুব ক্লান্ত হয়ে গেছি রে, এতগুলো বছর ধরে লড়াই করতে করতে আমার ঘুম দরকার এখন, ভীষণ লম্বা একটা ঘুম। আর ফিরে আসবি না কোনোদিন? আসব, আবার কয়েক লক্ষ বছর পর। মন্ত্রটা কারুর হাতে পড়লে সবার আগে আমি জেগে উঠব। কিন্তু ততদিন তো আমি থাকবো না, আমি তো আর থাকবো না ততদিন। মানুষ কোথাও চলে যায় না অনিশ, ওই ক্ষমতা মানুষের নেই। আচমকা কুয়াশা ভেদ করে আসা কালচে ফনার ছোবলে ছিটকে পড়ে ইবা। একটা সাপ ছিটকে এগিয়ে আসে অনিশের দিকে, কিন্তু ছোবল মারার আগেই ধাক্কা লাগে তার মুখে। ইবা ঝাঁপিয়ে পড়েছে ওর গায়ের ওপর, চোখের ওপর আঘাত করে চলেছে ক্রমাগত, মুখ থেকে চাপা চিৎকার বেরিয়ে আসছে। অনিশ বুঝতে পারে ইভা নিম্ফদের মনোযোগ নিজের দিকে টেনে আনতে চাইছে। আর বেশি সময় নেই, সাপগুলো মাটির ওপর আছড়ে ফেলছে ইভাকে, পরপর ছোবল পড়তে শুরু করেছে তার যন্ত্রণা ক্লিষ্ট শরীরের ওপর, তাও মুখ থেকে হুঙ্কার বেরিয়ে আসছে তার। সে চিৎকারের তীব্রতা কমে আসছে প্রতি ছোবলের সঙ্গে। তার মৃত প্রায় মুখের দিকে একবার চেয়ে নেয় অনিশ, আর দেরি করে না। শিশের শব্দ ওর সমস্ত চেতনাকে ঢেকে ফেলেছিল এতক্ষণ, ইভার শেষ চিৎকারটা ওর হুঁশ ফিরিয়ে দিয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে কয়েকটা প্রাণী এগিয়ে আসে ওর দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে ফনা উঁচিয়ে ছোবল মারতে উদ্যত হয়। শরীরের সমস্ত জোর একত্র করে কয়েক পা দৌড়ে আসে অনিশ, তারপর জীবন্ত হৃৎপিণ্ডের মধ্যে ছুরিটা আমূলে বসে একটা ধাতব তরঙ্গ সেখান থেকে বেরিয়ে এসে বিশাল আকার ধারণ করে ছড়িয়ে পড়ে জঙ্গল জুড়ে। তীব্র শিশির আর্তনাদ, ছিটকে মাটিতে এসে পড়েছিল অনিশ, চোখ বন্ধ হয়ে গেছিল তার, কিন্তু কানে জঙ্গলের পাখির ডাক আর হাওয়ার শনশন ছাড়া অন্য কোনো শব্দ আসে না। জঙ্গলের নরম মাটির ওপরেই চিত হয়ে শুয়ে পড়ে সে। হাত খোলা চোখে চেয়ে দেখে আকাশের বুকে সাদা মেঘের দল ঝুলে রয়েছে, সেগুলোকে মাথার বালিশ করেই যেন দাঁড়িয়ে আছে এক ঝাঁক সরু সরু পপলার আর পাইন গাছের সারি, ও চারপাশটা খাঁখা করছে। অনিশের শরীর ঝিমিয়ে আসে, জ্ঞান হারায় সে। এরপর দিন সাতেক কেটে গেছে, বিনা কথা বলতে পারত না, এ বাড়ির কোথাও বাচ্চা মেয়েটার গলার আওয়াজ শোনা যেত না, আজও শোনা যায় না। তাও কি যেন একটা পাল্টে গেছে বাড়ির পরিবেশে। শর্মিলা এখনও জ্ঞান হারিয়ে ফেলে মাঝে মাঝে, ব্ল্যাক আউট হয়ে যায়, রোজ দুবেলা ডাক্তার এসে দেখে যায় তাকে। অনিশ ঘর থেকে বেরোয় না,
জঙ্গলের প্রতি আর বিশেষ টান তার নেই। কেবল রাতের দিকটা রোজ বিছানা ছেড়ে বারান্দায় এসে বসে থাকে, কিছুক্ষণ পরে আবার ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। আজ বিকেলের দিকে ঘরের দরজায় পায়ের আওয়াজ শুনে ক্লান্ত চোখ তুলে তাকায় সে। জগদীশ এসে দাঁড়িয়েছে সেখানে। বিনার মৃত্যুর পর থেকে অনিশের সঙ্গে ভালো করে কথা হয়নি জগদীশের। জোর করে মুখে হাসি ফুটিয়ে অনিশের দিকে এগিয়ে আসে জগদীশ। কেমন আছিস এখন? ভালো? বিছানায় তার পাশে এসে বসে পড়ে জগদীশ। নরম গলায় বলে, এভাবে একা একা থাকলে কি ঠিক হবে কিছু? মেষমাসির এমনিতেই এই অবস্থা, তার উপরে তুই যদি এরকম এক ঘরে হয়ে থাকিস। আমি পরে কথা বলবো, এখন ভালো লাগছে না। আচ্ছা বেশ, ভালো কথা। সেদিন তোকে বলতে যাচ্ছিলাম, তুই তো জঙ্গলের দিকে পালিয়ে গেলি, বিনা তোর জন্য একটা জিনিস দিয়ে গেছে আমাকে। কথাটা বলে পকেট থেকে চৌকো মতো কিছু একটা বার করে আনে জগদীশ। তারপর বলে, ওর পেন্সিল বক্স, ও তোকে আঁকা শিখিয়েছিল তাই তোকে দিয়ে গেছে এটা। মোম রঙের ছোপ লাগা পেন্সিল বক্সটা অনিশের সামনে রেখে উঠে পড়ে জগদীশ, বেরিয়ে যায় ঘর থেকে। বাক্সটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎই ডুকরে কেঁদে ফেলে অনিশ, দুহাতে আঁকড়ে ধরে জিনিসটাকে, কয়েকবার হাত বোলায় তার উপর, তারপর কাঁপা হাতে খুলে ফেলে ডালাটা। সেই সবুজ স্ট্রাইকারটা রাখা আছে তার ভেতরে, মায়ের শেষ চিহ্ন অনিশকে আবার ফিরিয়ে দিয়ে গেছে বিনা। অনিশ বাক্সটা সজোরে ছুঁড়ে মারে উল্টো দিকের দেওয়ালে, মাটিতে পড়ে বাক্সের ডালাটা খুলে যায়। সেদিকে একবার চেয়ে মুখ ফেরাতে গিয়ে থেমে যায় অনিশ। বাক্সের ভেতরে রং পেন্সিল ছাড়াও কিছু একটা আছে, কয়েকটা পুরনো কাগজ। দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে কাগজগুলো হাতে তুলে নেয় অনিশ। অজান্তেই তার চোখ থেকে জলের বিন্দুগুলো মিলিয়ে আসতে থাকে। জঙ্গলের একটা লম্বাটে গাছের সামনে হাঁটু মুড়ে বসেছে একটা বছর ১৭ ছেলে। হাঁটুর ফাঁকে পড়ে আছে কয়েকটা হলদে হয়ে যাওয়া কাগজ। মাঝে মাঝে সেটা দেখেই বিড়বিড় করে কি যেন বলে চলেছে। হাওয়ার বেগ থমকে আছে জঙ্গলের এই জায়গাটায়। গাছের পাতাগুলো স্থির, অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে রেখেছে চতুর্দিক। সন্ধে হয়ে আসছে ধীরে ধীরে, তাও পোকামাকড়ের ঐকতান শোনা যাচ্ছে না এখনো। একসময় বিড়বিড় থামিয়ে সামনে মুখ তুলে তাকায় ছেলেটা। ওর সামনে লম্বাটে গাছটার শরীর এতক্ষণে পাল্টে গেছে। অন্ধকারের ভেতরে গাছের কাণ্ডের দিক থেকে সরসর শব্দ ভেসে এসেছে, দুটো হলদে চোখ জেগে উঠেছে সেই অন্ধকারের ভেতর, আর একটা গান, একটা মিষ্টি সুরের গান। সানডে সাসপেন্সে আজ শুনলেন শায়ো কামানের মায়াবৃক্ষ, অনিশের চরিত্রে অগ্নি, ইভা অয়ন্তিকা, জগদীশ রিচার্ড, অনিশের মা শ্রী, শর্মিলা রায়, সুজয় মীর এবং গল্পের সূত্রধার আমি সোমক। গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল শায়ো কামানের মায়াবৃক্ষ। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।